হলো দম শেষ নাকি? এই ছোটবেলায় একটু বেশি পরিশ্রম করলে তাহলে আজ দৌড়ানোর প্রয়োজন হতো না। তুমি নিচেরটা দেখো, তোমার ওই একই অবস্থা। নিজের কথাই বলছি, চলো দৌড়াই। কোথায় দৌড়াবো, বাস দৌড়ানোর চেষ্টাই করি তো, এখন আর হবে না, চলো গিয়ে বসি। ও জানো, যদি তুমি সঙ্গে না আসতে তাহলে জগিং করাটা খুব বোরিং হয়ে যেত। কি আমি তোমাকে জগিং এর জন্য অ্যাকম্পানি দিতে এসেছি নাকি? হ্যাঁ, আমার কোম্পানির লাইসেন্সের জন্য সিএম এর থেকে সাইন করিয়ে আসবে বলেছিলে না, ব্যাস সেই কাজের জন্যই আপনার কাছে আসছি। এভাবে কি দেখছো, উটিতে গেস্ট হাউস চেয়েছিলে তুমি, দিয়েছিলাম না, ফরেন অ্যাকাউন্টে ডলার ফেলতে বলেছিলে তাও করেছি, এছাড়া তুমি তোমার ছেলেকে বেনামি বিড়লা কোম্পানিতে পার্টনার করতে বলেছিলে, করেছি না আমি, তোমার সব কথা আমি মেনে নিয়েছি। আমি শুধু একটা জিনিসই চেয়েছিলাম, সিএম কে দিয়ে সাইনটাই করাতে চেয়েছিলাম, সেটা অবধি আজ পর্যন্ত হলো না। এমন ভাবে বলছো যেন একটা KG-1 এর বাচ্চার অ্যাডমিশন করানোর মতো সহজ কাজ। তুমি যে সাইনটার কথা বলছো সেটার মূল্য 1,000 কোটি টাকা। তুমি তো সিএম কে ভালো করে চেনো, সে না ঝুঁকে আর না কাউকে ঝুঁকতে দেয়। এক মিনিট, তাই একটু ধৈর্য। স্যার, ডিজিপি সাহেবের ফোন। ইনি আবার এখন কেন ফোন করলেন? হ্যাঁ স্যার, সিএম কে? স্যার, স্যার, ভেতরে কে কে আছে? স্যার, চিফ সেক্রেটারি ওয়েট করছে, মিডিয়া এখানে ওয়েট করছে স্যার। ওদের পরে সামলাচ্ছি। মর্নিং। গুড মর্নিং। এটা কি করে হলো? সিএম কে কিডন্যাপ করে নিল? কেন কিডন্যাপ করেছে আর তাদের ডিমান্ডটাই বাকি? আর ওনাকে কোথায় রেখেছে? সিএম একটা বৃদ্ধাশ্রমের ওপেনিং এর জন্য গেছে, আমাদের প্রোটোকল ডিপার্টমেন্টের ইনফরমেশন হিসেবে এটা একটা আনপ্ল্যান প্রোগ্রাম ছিল, ওনাকে সেখানেই কিডন্যাপ করা হয়েছে। এর থেকে বেশি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই স্যার। ডিজিপি এই সিচুয়েশনটাকে নিজেই মনিটর করছে, আর কিছুক্ষণ পর উনি ভিডিও কনফারেন্সে আসবেন স্যার। স্যার, এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য একটা স্পেশাল অফিসারকে এক্ষুনি অ্যাপয়েন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আমাদের এনকাউন্টার স্পেশালিস্ট সতীশ কুমার আছে না, ওনাকেই অ্যাপয়েন্ট করে নিন স্যার। এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য এনকাউন্টার স্পেশালিস্টের দরকার নেই স্যার, তাই আমি আর ডিজিপি তিল্লুবালির কমিশনার চন্দন পাণ্ডেকে অ্যাপয়েন্ট করেছি। চন্দন পাণ্ডে? আমি তো শুনেছিলাম ও একটু আর পাগলা লোক। স্যার, আপনারা যাকে খুশি অ্যাপয়েন্ট করতে পারেন, কিন্তু যদি আমার নেতার কিছু ক্ষতি হয় তাহলে জনতার দরবারে আপনি বা আমি কিছু বলতে না স্যার। ট্র্যাক রেকর্ডের অনুযায়ী চন্দন পাণ্ডে বেস্ট অফিসার। ও তাহলে বেস্ট অফিসার, কি আর বলি স্যার। অফিশিয়ালি এই নিউজটা মিডিয়াকে আপনি দেবেন না আমরা দেব? স্যার, স্যার, মুখ্যমন্ত্রী কিডন্যাপ করেছে, এই ঘটনা সত্যি করা হয়েছে? প্লিজ প্লিজ প্লিজ, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে, এটা সত্যি। আজকের দিনটা লোকতন্ত্রের জন্য একটা কালো দিন হিসাবে আমি মেনে নিচ্ছি। পুলিশ কমিশনারের সঙ্গে একখানা স্পেশাল ফোর্সকে নিযুক্ত করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীকে যেই কিডন্যাপ করুক না কেন, আমি তাকে একটাই জিনিস বলতে চাই, ওনার জন্য কোটি কোটি মানুষ নিজেদের প্রাণ দেওয়ার জন্য তৈরি রয়েছে। মুখ্যমন্ত্রীকে অপহরণের খবর শোনার পর লক্ষ লক্ষ মানুষ ধর্মঘট করছে, আর অন্যদিকে কিছু লোক খুব আক্রোশ হয়ে গেছে। পুলিশ নিজেদের থেকে পুরো চেষ্টা করছে যাতে লোকজনদের নিয়ন্ত্রণ করতে পারে। এই ঘটনা থেকে দিন প্রতিদিনের জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। প্রশাসন নিয়ন্ত্রণ করার জন্য কারফিউ ডেকেছে। মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করার পেছনে কার হাত রয়েছে, তার উদ্দেশ্য কি, এটা এখনো পর্যন্ত জানা যায়নি, আর পুলিশও আমাদের কিছু বলছে না। আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি গান্ধীনগরের বৃদ্ধাশ্রম, যেখান থেকে মুখ্যমন্ত্রী যোগেশ্বর বাবুকে কিডন্যাপ করা হয়েছে। সিএম সকালে এরই ওপেনিং করতে এসেছিলেন। ওনাকে ভেতর থেকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে এই ব্যাপারে কিছুই জানা যাচ্ছে না। পুলিশ এই ব্যাপারে কোনো রকম প্রমাণ খুঁজে পায়নি। একটা সীমানা স্যার, এই বিল্ডিং এর চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আমাদের মনিটরিং করছে, আর তার সাথে এই হোয়াইট লাইন টেনে সেটাকে ক্রস না করার পরামর্শ দিয়েছে। বিল্ডিং এর ফ্রন্ট সাইডে যে স্পিকার লাগানো আছে সেটা দিয়ে কথা বলছে স্যার। অ্যাভেলেবল টেকনোলজির স্মার্ট ব্যবহার করেছে কমিশনার সাহেব। আর ওই দেখুন স্যার, ওই গাছে একটা মাইকও ঝুলিয়ে রেখেছে, আই থিঙ্ক ও আমাদের কথাবার্তা শুনছে স্যার। একটা গরম গরম চা পাওয়া যাবে স্যার? রিল্যাক্স, চিন্তা করো না, আইল টেক কেয়ার। ওই পুলিশ অফিসারটাকে ডাকো। সিএসও পুষ্পেন্দ্র কুমার স্যার। কি হয়েছে? সরি স্যার, ব্যাড লাক, আমাদের উপস্থিতিতেই এটা হয়েছে। ব্যাড লাক? গাধা কোথাকার, নিজের উপর ভরসা ছিল না, ভাগ্যের উপর ভরসা করে কাজ করো নাকি? এর রেসপন্সিবল ইডিয়েট। কি হয়েছিল সেটা বলো।
সিএম সাহেবের এই অনুষ্ঠানে আসার কথা আমি আজ সকালেই জানতে পারলাম। উনি ম্যাডামের বাড়ি যাওয়ার সময় হঠাৎই গাড়িটাকে ঘোরাতে বললেন, ওই জন্য বিল্ডিংটার স্ক্রিন চেক করার কোনো সময় পাইনি আমরা। সকালে সিএম সাহেব যখন ইনোগ্রেশনে এসেছিলেন, দাও আমাকে দাও। আসুন স্যার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, এইদিকে আসুন স্যার। ওয়েলকাম স্যার। নমস্কার। সেকেন্ড ফ্লোর না? হ্যাঁ স্যার। দিনু তুমি ওপরে। ওকে স্যার। আমি উপরে গিয়ে দেখলাম ওখানে কোনো লিফট ছিলই না। সামথিং রং, এখনই নিচে এসো। সিএম সাহেব যে লিফটটা ইউজ করেছিল আমি খুলে দেখলাম সেখানে কোনো লিফটই নেই। ওই স্পটে অবাক করে দেওয়ার মতো একটা মেশিন গান পাওয়া গেছিল। সিএম সাহেবকে কিডন্যাপ করার জন্য ওই লিফটটা বানানো হয়েছিল। ওর পিছে একটা এক ধরনের স্লাইডার ডোর ফিট করা হয়েছিল, ওইখান দিয়েই সিএম সাহেবকে কিডন্যাপ করা হয়েছে। মিনিস্টারের ছেলে একা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, ওটা একটা প্ল্যান ট্র্যাপ ছিল, সেটা আমরা পরে বুঝতে পেরেছি। এরপরে কি করব সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে স্পিকারের মাধ্যমে একটা প্রচার করা যাক, যাতে সবাই বেরিয়ে আসে ওখান থেকে। সিএম সাহেব ভেতরে ছিলেন, এই জন্য আমরা কোনো রিস্ক নিইনি। প্রথমে ডিজিপি সাহেবকে ইনফর্ম করেছি, তারপর আমরা সবাই বেরিয়ে এসেছি। স্যার, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বন্দুক চলার আওয়াজ পেলাম, কি হচ্ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না, সেই জন্য তো আমি ওখান থেকে ভয় পালিয়ে গেলাম। তারপরে আপনি আর কিছু দেখেন না, তাই তো? আমি অনেকগুলো লোককে বন্দুক নিয়ে দৌড়াতে দেখি। সিএম সাহেবের সাথে থাকা সিএস এর গল্প শোনাচ্ছে, আর রাস্তায় ঘোড়ায় নেশারি এই ধরনের গল্প শোনাচ্ছে, আমি নিজে চোখে দেখি, যেন ঘটনাটা ও নিজের চোখেই দেখেছে। বন্ধু আমাকে বললো যে এসব হচ্ছেটা কি, নাকি সিএম সাহেবকে কিডন্যাপ করা হয়েছে। সিএম এর কিডন্যাপ হওয়ার পর থেকে মিডিয়ার কাছে কোনো আপডেট নেই স্যার, সেই জন্য মিডিয়ার লোকেরা যা খুশি তাই দেখিয়ে যাচ্ছে নিজের মন থেকে করে। এখনো আমি তেমন কিছু আর জানতে পারি। আপনাদের এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ নয়, একটা সাক্ষী পাওয়া গেছে, এনকোয়ারি চলছে, আর আমি পরে আসছি। হ্যাঁ, আর একটা কথা, এই অকারণে মিথ্যে খবর দিয়ে মানুষকে কনফিউজ করবেন না, ঠিক আছে? এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। কমিশনার বাবু বললেন যে সিএম সাহেবকে কিডন্যাপ করা হয়েছে আর উনি এনকোয়ারি করছেন, আর খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে জড়িত থাকুন। আমরা আপনাদের সিএম সাহেবের সঙ্গে জড়িত সমস্ত খবর দিতে থাকব। এইমাত্র জানা গেছে যে সিএম সাহেব এখনো বের হননি। গত নির্বাচনে হেরে যাওয়ার জন্য লোকেদের খুব বড় ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল। যোগেশ্বর বাবুর রাজনৈতিক অনুভব দেখে লোকেদের সিদ্ধান্ততেও পরিবর্তন আসে, আর তারপরের নির্বাচনে উনি জনতার পুরো সহযোগ পাবেন, যে কারণে যোগেশ্বর বাবু বড় মাত্রায় জয়ী হন আর নিজের সরকার তৈরি করেন। এই কে তুমি? তুমি জানো তুমি কি করছো? এই স্টেটের সিএম কে কিডন্যাপ করেছো, তুমি বাঁচতে পারবে না। কি চাই তোমার? ছোট ছোট খড়কুটো জমা করে যেভাবে পাখিরা নিজেদের বাসা বানায়, নিজের চোখে স্বপ্ন দেখে পদে পদে ধাক্কা খেয়ে কোনো রকমের নিজের ঘর তৈরি করে, একদিন হঠাৎ সেই বাসা কেউ ভেঙে দেয় আর বাকিরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমিও দাঁড়িয়ে দেখব এটা ভেবেছিলে নাকি? সবাইকে আমার প্রণাম। এই সময় এই কবিতাটা আপনাদের কেন শোনালাম এই কথাটা পরে জানতে পেরে যাবেন। সিএম আমার সাথে আছেন, সেফ আছে, ওনার সাথে আমার অনেক হিসেব বাকি আছে। হ্যালো, কবিতাটা খুব ভালো ছিল। শোনো, অনেক দিন হয়ে গেছে, তুমি কে, কোন গ্রুপ থেকে, তোমার চাহিদাটা কি? এই সমস্ত কিছুতে আমার কিচ্ছু যায় আসে না। প্রথমে এটা বলো যে সিএম বেঁচে আছেন কিনা, এটা আমি জানতে চাই। আই এম পপুলারলি নোন অ্যাজ কমিশনার অফ ত্রিনাবেলি 97 ব্যাচ। সিএম আমায় চেনেন? ওনাকে আমার নাম বলে দিও, পরবর্তী কথা পরে বলবো। তাড়াতাড়ি করো। আমাকে কিডন্যাপ করে ফেসে গেছো তো? কমিশনার কিছু জিজ্ঞেস করছেন, জবাব দাও। বলবে তো? গেট দ্য মাইক হিয়ার। চন্দন পান্ডে, আমি সিএম বলছি। থ্যাংক ইউ সিএম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ সিএম স্যার। কমিশনার স্যার,
এখন ঠিক আছে তো? তোমার চাহিদাটা কি? সিএম কে অপহরণ করেছো কেন? আমি সিএম কে কিডন্যাপ করিনি, আর কেউ কখনো সিএম কে কিডন্যাপ করতে পারে না। আমি জাল ফেলেছিলাম আর অপেক্ষা করছিলাম, উনি নিজেই চলে এলেন, আর এখন উনি আমার গেস্ট হয়ে বসে আছেন। আমি কারুর কথাই কাজটা করিনি, আমি নিজের ইচ্ছে অনুযায়ী করেছি। এর পিছনে কারুর হাত নেই। এনকোয়ারির নাম করে কারুর উপর টর্চার করবেন না। আর একটা কথা কমিশনার, আমি একা আছি ভেবে সিএম কে বাঁচাবার যদি চেষ্টা করেন তাহলে আমার কাছে যে পিস্তলটা আছে ওটা দিয়ে ওনাকে গুলি করে খেলা শেষ করে দেব। ওকে, তুমি যা বললে সেটা মেনে নিচ্ছি। তোমার চাহিদাটা কি সেটা তো বলো। জেলের কোনো অপরাধীকে ছাড়তে হবে নাকি কোটি টাকা চাই, ইউরোস না ডলারে নাকি অন্য কিছু? কমিশনার স্যার, রিস্কটা আমি নিয়েছি আর ডিমান্ড আপনি করছেন, এটা ঠিক নয় স্যার। আমার ডিমান্ড কি সময় হলে জানতে পেরে যাবেন, ওয়েট করুন। অপেক্ষা করতে হবে, চায়ের জন্য অপেক্ষা, চাহিদার জন্য অপেক্ষা। সিএম কে একজনই কিডন্যাপ করেছে, এই কথাটা কিডন্যাপার নিজে বলেছে। সমর্থকরা রাজ্যের বিভিন্ন জায়গায় নিজেদের আক্রোশ প্রকাশ করেছে। এই রকম ঘটনা গোটা রাজ্যে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ভিড়কে নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে হচ্ছে। ভিড়ের জায়গায় এরকম হাঙ্গামা হওয়ার কারণে অনেক বাধার মুখোমুখি করতে হয়েছে। সেই জন্য অফিস আর দোকান অনিশ্চিতকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মানুষের কাছে অনেক বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সমস্ত জায়গায় ওষুধ দোকান বন্ধ হওয়ার কারণে রোগীদেরকে ওষুধ দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ক্রাইমের পেছনে কোনো না কোনো কারণ থাকে, সে টাকাই হোক বা পোস্টই হোক। তোমার সমস্যাটা কোথায় বলো? গোটা রাজ্য শকড হয়ে গেছে, তারা জিজ্ঞেস করছে ডিমান্ড কি, আর তাতে তোমার টাইম হলে বলবে বলছো। আমার পাঁচ মিনিটের কত ভ্যালু জানো? আমি খুব ভালো করে জানি স্যার। সেই জন্য ছোট একটা পিস্তল রেখে সিএম কে মারার ভয় দেখাচ্ছ? স্যার, পিস্তল সিএম বা পিএম কে চেনে না, গুলি বেরোলে সোজা উপরে। কি হলো স্যার, ভয় পেয়ে গেলেন নাকি? 16 বছর বয়সে মৃত্যুকে সামনে থেকে দেখেছি আমি, তুমি গুলি মেরে দেবে সেই জন্য ভয় পেয়ে বসে নেই? কোটি কোটি লোক আর যে পার্টিটাকে আজ পর্যন্ত আমি সামলে রেখেছি তারা কোথাও অনাথ না হয়ে যায় সেই জন্য চুপ আছি, সেটাকে ভয় বলে না কর্তব্য বলে। আমাকে গুলি মারার পর যদি ওরা তোমাকে ধরে ফেলে তাহলে কি হবে তোমার, তুমি জানো? স্যার, আপনাকে মারার পরেই আমি নিজেকে, তারপর কি হবে সে ভেবে আমার লাভ কি? তুমি এখান থেকে সরালে এরা রাস্তার মাঝে গিয়ে বসে পড়বে, প্রচুর ভিড় জমে যাবে। এক কাজ করো, ওদের ওই কোনায় বসিয়ে দাও। মন্ত্রীজি, আমাদের সম্মানের আবরণ। আমি পুলিশকে হুঁশিয়ার করছি যে ওনারা যদি না পারেন তাহলে তাহলে আমি নিজে ভেতরে গিয়ে আমাদের নেতাজিকে ছাড়িয়ে এখানে নিয়ে আসব। নমস্কার স্যার, কিন্তু যাই হোক না কেন, পুলিশ প্রশাসনের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তাই তো তারাও আমাদের সম্মান করে। লোকতন্ত্রের এই রাজত্বে আইনকে একদম হাতে নেওয়া উচিতই নয়, তাই আমরা এখানেই থেকে ওনার আসার অপেক্ষা করব। ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার, বাড়িতে একদিন আসুন না, চা খাবো একসাথে। আউট, এই চলো। মুখ্যমন্ত্রীর রক্ষক অধিকারীদের থেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিশনার চন্দন পাণ্ডে। মিস্টার চন্দন পাণ্ডে। স্যার, ফোর্সকে ভেতরে ঢুকিয়ে সিএম কে কোনোভাবে বাঁচানো যায় নাকি? ওর সঙ্গে তুমি কি কথাবার্তা বলবে? স্যার, এই ধরনের সিচুয়েশনে কবে কখন কি করতে হবে এসব আমি শিখেই এসেছি স্যার। আচ্ছা, ওর সাথে কি কথা বলবে সেটা স্টাডি করে এসে? প্লিজ, একবার সিএম বাইরে আসুক, তারপর দেখাচ্ছি তুই কি স্টাডি করেছিস। স্যার, মিনিস্টারের ছেলের জ্ঞান ফিরে এসছে। হ্যাঁ তো বলো, তুমি বালা তাই না? হ্যাঁ স্যার। তুমি কি কি জানো একটু বলো। আমি কিছুই জানি না স্যার। এগিয়ে মিস্টার রঘুনাথ।
এ তো কিছুই জানে না। ঠিক আছে, চলো যাওয়া যাক, চলো। থ্যাংক ইউ স্যার। তোকে তো এমন মারবো, ডান্ডাটা কোথায়, কোথায় লাঠি? আমি মিনিস্টারের ছেলে স্যার, উপরে ফেলবো আমি মনোহরের ছেলে স্যার। তুই রাস্কেল, কোথাকার, মারবে না স্যার। মিনিস্টারের ছেলে, তোমাকে এই কারণেই মারলাম না যে তুমি মিনিস্টারের ছেলে। তোমার বাবা ভালো মানুষ? ঠিক আছে, যা হয়েছে সেটা বলে ফেলো। স্যার, সকালে আঙ্কেল এসেছিল স্যার। কি আঙ্কেল? কে, তোমার কাকা বাবু? সিএম? সিএম, হ্যাঁ। এবার বলো, সকালে সিএম স্যার এসেছিলেন না স্যার? আরে বাপরে, মনে হয় কারেন্ট চলে গেছে, জেনারেটর আছে হয়তো। কোনো ব্যাপার নয় বাবা, সরি আঙ্কেল। এখানে হঠাৎ করে আসা হলো তো, তাই ইভি ইনফরমেশন পাইনি হয়তো, না হলে এভাবে কারেন্ট যেত। তারপর বিদ্যুতের ঝটকার মতো লেগেছিল, শুধু আমার এটুকুই মনে আছে। আর তারপর সিকিউরিটির লোকেরা আমাকে তুলে বাইরে নিয়ে যায়। ঠিক আছে, কে ছিল সে? আমি জানি না স্যার। কে ছিল সেটা জানোই না, কিন্তু সে তো বললো যে তুমি সিএম কে এখানে নিয়ে এসেছো, তাই না? নাম কি সেটা বলো। কুমার স্যার। কতদিন ধরে চেনো? কয়েকদিনই হলো। হুম, চলো ফোন নম্বর বলো ওর। স্যার, ওর কাছে ফোনই নেই। কি বললে? ফোন নেই স্যার। আমায় কি পাঠা মনে হচ্ছে? আমি কি করে বলবো? কিভাবে ওকে চিনিস? একদিন রাতে মুভি দেখে কারে করে বাড়ি ফিরছিলাম স্যার। এই গাড়ির সামনে কেন এলে? হ্যাঁ হ্যাঁ, সিগন্যালে গাড়ি কেন থামাসনি? তো এই জন্য আমাকে ধরতে এসেছিস? মানে তুই আমার থেকে ফাইন নিতে এসেছিস? আমি কেন ফাইন নিতে যাব, ফাইন তো পুলিশরা নেয়। তাহলে তুই পুলিশ নয়? তুই জানিস না আমি কে, আমি মিনিস্টারের ছেলে, বুঝেছিস? মিনিস্টারের ছেলে দেখাচ্ছিস? আরে তুই কে রে? মিনিস্টারের ছেলে যখন ভুল করাই উচিত হয়নি। মিনিস্টারের ছেলে কত রেসপন্সিবিলিটি হতে হয় জানিস তুই? আপনি আমাকে মারার জন্য এত বড় ট্যাগ নিয়ে এসেছেন? থাম, হয়ে গেছে স্যার, এরপর আর কখনো হবে না এখানে। এরা সবে কারা ছিল আর আমাকে কেন দুতে এসেছিল? তোকে পেটাতে নয়, মারতে এসেছিল। মারতে এসেছিল? কিন্তু কেন? তুই মিনিস্টারের ছেলে তাই না, নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিস, বা তোর বাবার প্রতি কেউ প্রতিশোধ নিতে এসেছিল। ও, তাহলে আমার বাবার সততা আমাকে মারতেও পারে। চলো ভাই, বাইকটা তোমার নাকি? হ্যাঁ স্যার, আমারই। হিসি করতে গেছিলাম, তখন কেউ গাড়ি নিয়ে চলে গেছে। তুমি বাইকটা চুরি করে এসেছো? আসল ব্যাপার হলো, কারোর উপকার করার ইচ্ছে হলে কি করি নিজেই বুঝতে পারি না। এই
আজ থেকে রাস্তায় পেচ্ছাপ করবি না, ঠিক আছে স্যার? না হলে বুঝেছিস তো কি করব? ঠিক আছে স্যার। কিন্তু ব্রো, এত সেবাও করো না যে কারোর ব্যান্ডেজ বেজে যাবে। আমার কারের সামনে আর পিছনে দুটো কাঁচি ভেঙে গেছে। মনে হচ্ছে নিজের গাড়িকে খুব ভালোবাসিস। গাড়ি বিশাল কোনো ব্যাপার নয় ব্রো, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আর এটাই আমার জন্য বড় কথা। চলো এটা মেকানিকের কাছে নিয়ে যাই। কাটে দেখে নাও। এই কাঁচের জন্য বলছেন না স্যার? আপনি ভেতরে বসুন, আমি বাইরে থেকে দেখে নিচ্ছি। কোনো ব্যাপার নয়, ভালো করে গাড়িটা ঠিক করবি আর টাকার জন্য একদম চিন্তা করবি না, ঠিক আছে? তোমার প্যারেন্টস কোথায় থাকে? আমার বাবা মা কেউ নেই। ফ্রি বার্ড। ফ্রি বার্ড মানে তুমি অনাথ? সোলো। ব্রাদার, যখন থেকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ না, তখন থেকে তুমি আর সোলো নও। আজ থেকে আমি তোমার বন্ধু। আমি মিনিস্টারের ছেলে ব্রাদার, আমি নিজের কথা থেকে মুখ ফেরাই না। স্যার চা? এই কি একটাই চা এনেছ? গিয়ে আরেকটা চা নিয়ে এসো। যাবে তো? হ্যাঁ, এই নাও ব্রাদার, খেয়ে নাও। না না, তুমি খাও। আরে খাও না, আমি অন্যটা নিয়ে নেব। একদম বাজে খেতে। ঠিক আছে, এখন আমি চলি। তুমি কোথায় থাকো? আমি তোমাকে ছেড়ে দেব। আমার বাড়ি বলে কিছু নেই, সেন্ট্রাল স্টেশন যাব। কেন ব্রাদার, কোথাও যাচ্ছ নাকি? আমি ওখানেই তো শুই। কি ভাই, একটার পর একটা ঝটকা দিচ্ছ। মা বাবার কথা জিজ্ঞেস করতে বলে তুমি অনাথ, তারপর বলছো যে তুমি রেলওয়ে স্টেশনে থাকো। আমি কিছুই বুঝতে পারছি না ব্রাদার। আসলে কি জানো, আমার মতন অনেকেরই স্টেশনই তাদের বাড়ি। দেখো, আমি অতজন লোকের তো সাহায্য করতে পারবো না, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই এখন তোমার সাহায্য তো আমি করবই। আমি তোমাকে গেস্ট হাউসে নিয়ে যাব। দেখো, গাড়ি ঠিক হয়ে যাবে, তারপর আমরা যাব, ফ্রেশ হয়ে যাওয়ার পর মজা করব। এইসব আর কতদিন চলবে ব্রো? রেলওয়ে স্টেশনে ঘুমানো, অযথা অন্য লোকেদের সেবা করতে থাকা, লাইফে সেটেল হওয়ার কথা ভেবেছো কি ভাবনি? গান্ধীনগরে একটা বৃদ্ধাশ্রম আছে। হ্যাঁ জানি। যদি 3-4 কোটি টাকা পাওয়া যায় তাহলে দারুণ চলবে। 3-4 কোটি টাকা ব্রো, কোথা থেকে আনবে তুমি? আরে সেটা কোনো বড় ব্যাপার নয়। যদি CMSA বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন তাহলে অটোমেটিক ফান্ড রেজ হবে। CM? ইউ মিন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল? আমাদের মুখ্যমন্ত্রী। কি হলো ভাই, তোমার বাবাও তো একই দলের না? হ্যাঁ, তো কি হয়েছে? তাহলে তো নিশ্চয়ই CM এর ভালো বন্ধু। জানো, আমি ভয় পাচ্ছিলাম নিজে স্বপ্ন পূরণ হওয়ার আগেই না মরে যাই, কিন্তু এখন কনফিডেন্স পেয়ে গেছি। আরে না না, থামো 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 ব্রো, তুমি নিজের স্বপ্ন এখনো বদলে দাও। আমি তো ভাবলাম তোমার কোনো ছোট লেভেলের স্বপ্ন হবে, তুমি CM কে আনার কথা বলছো? কোনো চান্সই নেই ভাই, চুপচাপ নিজের বিয়ে শেষ করো আর শুয়ে পড়ো। ফ্রেন্ডশিপ এট ফার্স্ট সাইট, এটা শুধু ডায়লগ, বুঝেছো? আমি তো এখন বড় ফেসাতে পড়ে গেলাম। শোনো, দাঁড়াও, আমি আরে 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 ব্রো, কোথায় যাচ্ছো তুমি? কি ভাই, প্রিয়া ডাক ছিল, তুমি আমাকে আটকে দিলে। আমি না থাকলে তুমি এতক্ষণে নিচে পড়ে যেতে, তারপর উপরে চলে যেতে। ব্রো নেমে পড়ো। এবার আমাকে বলো ব্রো, তোমাকে কে ফ্রিতে ডেকে পাঠিয়েছিল? ফ্রি না ভাই, প্রিয়া। লাভ? এ তো দারুণ ব্যাপার ব্রো, কোথায় আর কিভাবে মিলেছিল একটু বলো না। হ্যালো, হ্যাঁ, হোয়াট দ্য হেল, হাউ ডে ইউ, এক্সকিউজ মি, তুমি নিজেকে ভাবোটা কি? তুমি এটা কি করে ছুঁড়লে আমার উপর? কোনো সেন্স নেই কি তোমার? তোমায় জিজ্ঞেস করছি আমি। হ্যালো, এক্সকিউজ মি, কি দেখছো? হ্যালো, কেন? যদি কোনো সুন্দরী মেয়ে তার সুন্দর সুন্দর হাত দিয়ে ক্যানটা ডাস্টবিনে ফেলে দেয়, ওই ডাস্টবিনটা কত খুশি হবে। সেখানে না ফেলে মাঝ রাস্তায় ফেলছো, এটা কি ঠিক করছো?
সরি, আই এম ভেরি সরি, এবার থেকে আমি কিছুই রাস্তায় ফেলবো না, সরি। কেন, প্রথমে তো ঝগড়া করতে চাইছিলেন, এখন সরি বলছেন? যদি আপনি সোজাভাবে বলতেন এই কোকটিন রাস্তায় কেন ফেলেছো, তাহলে সত্যি ঝগড়া করতাম না আমি। কিন্তু সুন্দরী মেয়েটা কেন ফেললো না বলতে, ব্যাস ওটাই, রাগই হলো না। তাছাড়া আপনি, আমার নাম কুমার, কেউ যদি এইভাবে মাঝ রাস্তায় কিছু ফেলে সেটা তুলে তাকে ফেরত দেওয়া আমার কাজ। অনেকে তো নিয়ে নেয়, অনেকে আবার আমার মুখে ছুঁড়ে মেরে দেয়। মুখে ছুঁড়ে দেয়? হ্যাঁ। কিন্তু তাহলে আপনি এমন কেন করেন? আমাদের তৈরি করা রুল যদি আমরাই না মানি সেটা কি ঠিক? আপনি আপনার নাম বললেন না? প্রিয়া। নাইস, এত রাত্রে আপনি এই ফাঁকা রাস্তায় কি করছেন? একটা ফাংশন থেকে আসছিলাম, কি জানি হঠাৎ কি হলো গাড়ি খারাপ হয়ে গেল, তাই ফ্রেন্ডকে ফোন করছিলাম, হোস্টেল এখানেই কাছে। হোস্টেল? তাহলে আপনার মা বাবা? ইউএসএ তে থাকে, আমি আসলে আইএস পড়তে চাই, সেই জন্য হোস্টেলে থেকে কোচিং ক্লাস করছি। আরে বা, মানে ফিউচারে কানেক্টেড। ইন্টারেস্টিং জায়গা ইন্টারভেল করে দিলে, তারপরে কি হলো? ওকে ওকে, আনছি আমি, এক মিনিটের মধ্যে আনছি। লাভ স্টোরি। আমি কি একটু জল খেতে পারি স্যার? হ্যাঁ। মিস্টার রঘুনাথ সিং, স্যার আইস ওয়াটার পাওয়া যেতে পারে স্যার? রঘুনাথ সিং স্যার, ওই আইসের লাঠিটা? না 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 না, দরকার নেই স্যার, দরকার নেই, আমি তো এমনি খেয়ে নেবো, খেয়ে নেবো। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্টির সমর্থকরা কত বেশি সম্মান করে। তোমার অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে তুমি কোনো বড় সন্ত্রাসবাদী গ্রুপের থেকে ট্রেনিং নিয়েছো। বলো, আল কায়দা, লস্কর-ই তৈবা? হ্যাঁ স্যার, লস্কর-ই তৈবা, জেসি মোহাম্মদ, আলহাদ উল মুজাহিদ্দিন, ইন্ডিয়ান মুজাহিদ্দিন, আইএসআইএস, এরা সবাই মিলে একটা ট্রেনিং স্কুল চালাচ্ছে, তাদের মধ্যে আমি গোল্ড মেডেলিস্ট। এমন কথা বলেন না স্যার, এই একটা পিস্তল একটা বিহারীর কাছ থেকে নিয়ে আসতে আমার যে অবস্থা হয়েছে না, কি বলবো আপনাকে স্যার। যদি এতই অসুবিধা ছিল তোমার, তোমার ডিমান্ড তখনই বলে দিতে, বললে সময় এলে তখন বলবো কেন? তোমার ডিমান্ডগুলো বলার জন্য একটা সঠিক সময় লগ্ন দেখছো নাকি? কেন স্যার, আপনিও তো শুভ সময় দেখে মন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন তাই না, তখন আমরা কিছু জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, তাহলে তুমি বললে যে ওর নাম কুমার, তাই তো? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। অনাথ সে? হ্যাঁ। ফ্রিতে যদি পায় তাহলে দুটো বিয়ের বেশি খেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ একদম স্যার। আর কি জানো তার সম্বন্ধে? যেটা জানতাম সেটাই তো বললাম। আরে না 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 না, যা জানো সেটা কেন ইয়ার, যা সত্যি সেটা বলো না। হ্যাঁ বলো। এই নাও ব্রো, প্লিজ ব্রো, কন্টিনিউ কন্টিনিউ করো না ব্রো। হাই। এই হাই। এই দেখুন, আপনাকে দেখানোর জন্য এই ডাস্টবিনে ফেলার জন্য সাথে নিয়ে এসেছি। বাহ। আমি আপনার কথাই মনে করছিলাম আজ পুরো দিনটা। সত্যি বলতে আমিও আপনার কথাই ভাবছি। আচ্ছা, কেন আমাকে কেন মনে করছিলেন? কিছু না, একজন অজানা মেয়েকে গিয়ে বলা সে সুন্দরী, তার সুন্দর সুন্দর হাত, আইসক্রিম খাওয়া, বেশি বলে ফেলেছি। না না, এতে ভুল কোথায়, সত্যিই তো বলেছিলেন আপনি। কাম, যখন আমরা লাভ করব তখন আমরা এভাবেই ওপেন ভালোবেসে কথা বলবো, আর যদি আমার মাঝরাতে আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয় তখন তোমাকে নিয়ে আসতে হবে। এক মিনিট এক মিনিট এক মিনিট, কি বললে তুমি, আমরা দুজন প্রেমে পড়েছি? আসলে ওই ফ্লো ফ্লো তে বেরিয়ে গেছে, ফিউচারে যেটা হবে সেটাই, মনের কথাটা বাইরে বেরিয়ে গেছে। আজ আমি খুব খুশি। কিন্তু কেন বলবে তো, মা বাবা ইন্ডিয়া আসছে, আমি তাদের সবকিছু বলে দেব, তারপর বিয়ে হবে, তারপর হানিমুনের জন্য ইউএস যাব। এটা তো সুপার প্ল্যান। তোমার জবের কি হলো? জব না, পরে দেখা যাবে। তার মানে? আরে পাগল, ভুলে গেছো নাকি,
ওল্ড এজ হোম, সিএম ইনোগ্রেশন, ফান্ডরাইজিং, এটাই তো আমার লক্ষ্য। এইসবের পর আমি জব খুঁজব। মানে তোমার এখন জব করার কোনো ইচ্ছে নেই? একদম না। ওল্ড এজ হোম এর ব্যাপারে ভাবতে থাকলে তাহলে আমাদের লাইফের কি হবে? আরে তুমি এত টেনশন করছো কেন? যেন আমি অনেক বড় ভুল করছি। হ্যাঁ করছো। আমি তোমাকে প্যারেন্টস এর কাছে কি বলে নিয়ে যাব? আরে পাগল, এ আমার বয়ফ্রেন্ড, স্মার্ট, বুদ্ধিমান, সাহসী, এইসব বলে পরিচয় করাবে? পরিচয় করাবার জন্য চাকরি করতে হবে কোনো কথা আছে? কুমার, আমি ফিউচারের কথা বলছি, তুমি বোকাদের মতো কথা বলো না। দেখো প্রিয়া, আমার লাইফে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এক তুমি আর আমার ওল্ড। আমার জন্য দুটো জিনিস জরুরি, একটা তুমি আর দ্বিতীয় আমার সোশ্যাল লাইফ। সো সো আমার প্যারেন্টস আসা পর্যন্ত একটা চাকরি খোঁজো, না হলে তারা যেখানে যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেব। দেখো কুমার, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা তুমি ডিসাইড করো। নামো, নামো। দশটা বিয়ের শেষ হওয়া পর্যন্ত তোমার ভালোবাসা সবে শুরু হয়ে এইভাবেই শেষ হয়ে গেল ব্রো। তোমার ক্লাইম্যাক্স শুনে আমার খুব কষ্ট হলো, জানি না তোমার প্রেমিকা এমনটা কেন করলো ব্রো, কিন্তু আমারটা একদম হিরোইন ব্রো, একদম হিরোইন। হ্যালো ইউ ইডিয়েট, হাই, তোমার কোনো সেন্স নেই ইডিয়েট। এই পাগল, পাগল তুই হবি এই পৃথিবীর সবথেকে বড় পাগল, সেন্সলেস পাগল, পাগলদের মধ্যে মহা পাগল। হ্যালো কে তুমি, কে গো? আমার মুখটাকে এইভাবে ডাস্টবিন কেন করতে যাচ্ছ একটু বলো না। রোডে এতগুলো ডাস্টবিন রয়েছে, দেখতে পাও না? এগুলো তাতে ফেলতে পারো না? বিউটিফুল, সত্যি ডাস্টবিন কে বিউটিফুল বলছে? আজ পর্যন্ত আমার জীবনে এত স্ট্রংলি কেউ আমাকে কিছু বলেনি। তুমি একবার হ্যাঁ তো বলো, তারপর এই এরিয়া সব কোড়ার কন্ট্রাক্ট নিয়ে সব কোড়া আমি নিজে তুলে ডাস্টবিনে ফেলে দেব। ব্যাস তুমি শুধু হ্যাঁ বলে দাও, তুমি একবার শুধু হ্যাঁ বলে দাও। এই বেকার নাটক করো না, মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল। হ্যাঁ যাও, ব্যাস এইটুকুই। হ্যাঁ ব্যাস, আর কি চাই? দুটো সুন্দর জুড়ি কি প্রথমবার দেখা হয়েছে তো স্যান্ডউইচ আর বার্গার না খেয়ে যাওয়া যায় নাকি? তোমার মতো ছেলেদের পিজা বা বার্গার স্যুট করে না, কিন্তু যদি চাও তাহলে আমরা আইসক্রিম খেতে পারি। আইসক্রিম? ওকে, আপনি নিজের নাম বললেন না? আমার নাম দর্শনী। আচ্ছা আপনি পড়াশোনা করেন নাকি জব করেন? আমি ফিল্মে হিরোইন হওয়ার জন্য ট্রাই করছি। ও দারুণ ব্যাপার, ফিল্মের সব ডাইরেক্টর আর হিরোরা তো আমার বন্ধু হয়। যদি আপনার কোনো হেল্পের দরকার হয় আপনি আমাকে বলতে পারেন, আপনার জন্য গোবিন্দা ঠিক থাকবে তো? গোবিন্দাকে তো ভালো তো লাগে, কিন্তু সালমানকে আমার খুব পছন্দ, ওর সাথে আমার অ্যাক্টিং করার খুব ইচ্ছে। এ তো সোজা সালমান পর্যন্ত পৌঁছে গেল। আচ্ছা দর্শনী, তুমি যে একা একা ঘুরছো, বাড়ির লোকেরা তোমাকে কিছু বলে না? আমার প্যারেন্টস কোয়েম্বাটুরে থাকে, আমি এখানে হোস্টেলে থাকি। ও এ তো দারুণ ব্যাপার, মানে আমরা রোজ এইভাবে দেখা করতে পারি তাই না? আইসক্রিম খেতে পারবো। ওকে তাহলে ভাই, তুমি তোমার লাভারকে প্রপোজ করেছিলে আর ও অ্যাকসেপ্ট করেছিল? আমার প্রপোজ করা ছাড়ো ব্রো, তোমার লাভ সিনিয়র লাভ, তোমার লাভ রাগ করে চলে গেল বললে তো প্রথমে ওকে সেটেল করা যাক না? প্রথমে তোমার? না না না, প্রথমে তোমার, তোমার তোমার। ঠিক আছে ব্রো, তাহলে টস করা যাক না। বাদ দাও, আসলে আমি ভাবছি যে এই বোতলটা ছুঁড়ে যদি স্ট্রিট ল্যাম্পটা ভাঙতে পারো তাহলে তোমার ভালোবাসা, আর না ভাঙলে তখন তাহলেও তোমার ভালোবাসা। সুপার 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 ব্রো, কি দারুণ যুক্তি দিয়েছো তুমি, আমাকে আশীর্বাদ দিন স্বামীজি। মারো, বোতল তুলে নিয়েছি, লক্ষ্য করে নিয়েছি, এই ছোড়লাম, ল্যাম্পটা ফাটিয়ে দিয়েছি। কে ওখানে? আমি রাজা। শুভ মুহূর্ত, খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হবে। কোথায় গেল তোমার গার্লফ্রেন্ড ব্রো? ব্যাস কিছুক্ষণ পরেই চলে আসবে ব্রো। ব্রো
ব্রো এসে গেছে ব্রো, ওখানে দেখো না। আমার গার্লফ্রেন্ডের সাথে আগে পরিচয় করিয়ে দিই। দেখো ওই হোয়াইট চুড়িদার যে আসছে। গ্রেট ব্রো, তুমি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড। কেমন হয়েছে ব্রো, সুন্দর লাগছে তাই না? সেটা বলতে হবে নাকি, খুবই সুন্দরী। আমি চললাম একটা দরকারি কাজ। এতক্ষণ তো দাঁড়িয়েছিলে, হঠাৎ কি হয়ে গেল তোমার? শুধু কিছুক্ষণ থেমে যাও না, তারপর চলে যেও। বাই ব্রো। হেই, ও কুমার ছিল না? তুমি কি ওকে আগে থেকে চিনো? হুম, আমি ওকে চিনি। ও খুব ভালো মানুষ, কিন্তু এখন আর টেচে নেই। একটা সময় ছিল যখন আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। তোমার মা বাবা ইউএসএ থাকতো তাই না? হ্যাঁ থাকতো, আগে ইউএসএ তে থাকতো, এখন কোয়েম্বাটোরে থাকে। তুমি প্রথমে আইএস পড়েছিলে কি? হ্যাঁ পড়েছিলাম। তাহলে সিনেমায় ট্রাই করা? হ্যাঁ সেটাও করছি, আইএস এর জন্য ট্রাই করেছিলাম, হয়নি বলে এখন ফিল্মে দেখছি। তাছাড়া তোমার প্রবলেমটা কি? তোমার নাম প্রিয়াই তো নাকি? আমার পুরো নাম প্রিয়দর্শিনী। আরে বাবা, কিন্তু তুমি এসব নিয়ে এত চিন্তা করছো কেন? আমার জন্য তোমার কোনো ফিলিংস আছে তো? ওই ফিলিংসটা সেফ রাখো, আমার দেরি হয়ে যাচ্ছে, কাল দেখা হবে, বাই। কেন এরকম সন্দেহের চোখে তাকিয়ে আছো কেন? এই বালা এত মহান নয়, আমার জন্য তোমার সঙ্গে ভুল হয়েছে। আমি জানতাম না যে প্রিয়া তোমার আসল ভালোবাসা। আমাকে ক্ষমা করে দিও। তুমি ভালো করেই জানো আমি একজন অনাথ, তাও আমাকে থাকতে দিয়েছো, পড়ার জন্য জামা কাপড় দিয়েছো, বিয়ারও খাইয়েছো। বলো তোমার জন্য কি করতে পারি? আমার কিছু চাই না, কিন্তু আমার কাছে তো একটাই জিনিস আছে, আমার ভালোবাসা। ভুলে যাব তোমার জন্য, ওকে ভুলে যাব। নিয়ে যাও। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আর আমি তো ছোট একটা সাহায্য করেছি, কিন্তু তার জন্য তুমি নিজের ভালোবাসা বলিদান দিয়েছ। এখন আমাকে কিছু করতে হবে, অনেক বড় কিছু করতে হবে। কি করবে তুমি? ইম্পোর্টেড কাপড় দেবে, এক্সট্রা বিয়ার খাওয়াবে? না, তার দরকার নেই। না, আমাকে লাইফ দিয়েছ, এখন লাইফের জন্য পার্টনারও দিয়েছ তুমি। তোমার লাইফের মিশনের জন্য আমি তোমার সাহায্য করব ব্রো। ঠিক বুঝলাম না। আমি নিজের বাবার পায়ে পড়ে যাব, কিন্তু বৃদ্ধাশ্রমের জন্য সিএমকে নিয়ে আসব ব্রো, বাই। আর তারপর অনেক সেলিব্রেশন চলছিল স্যার, যেখানে দেখি সেখানে শুধু কালারফুল দেখতে পেতাম স্যার। আমি ওকে খুব ভালোবেসেছি স্যার, হৃদয় বসিয়ে রেখেছিলাম স্যার। হৃদয়ে? তোমার পায়ের তলায় মারব, গাধা কোথাকার। ও প্রায় সিনেমার হিরোর মতো তোমাকে কাজে লাগিয়ে সিএম কে ওখানে ডাকলো। পড়াশোনা শিখেছিস কখনো স্যার? চুপ, চেহারাটা দেখো এর, গাধা কোথাকারে। স্যার ভালোবাসা বলিদান করা তো পজিটিভ অ্যাটিটিউড হয়। কিসের পজিটিভ অ্যাটিটিউড? পজিটিভ অ্যাটিটিউড? থবনাটা দেখো তো এর, ও নিজের ভালোবাসা বিসর্জন দিতে পারে, তাহলে ওই মেয়েটা কেন বিসর্জন দিল? তুমি কি সালমান খানের মতন স্মার্ট নাকি শাহরুখ খানের মতন সুন্দর? হ্যাঁ কে নয় তো, রঘুনাথ সিং। ওই মেয়েটার মোবাইল নাম্বারটা দাও। আমার কাছে নেই স্যার। ওই মেয়েটার মোবাইলে নিশ্চয়ই রিচার্জ করেছিলিস তুই, চল নাম্বারটা বল। সত্যি আমি জানি না স্যার। মেনে নিচ্ছি, ওর ফোন নাম্বারটা নয় জানিস না তুই, ওর গাড়ির নাম্বারটা বল তাড়াতাড়ি। প্রতারণা করা এত সোজা নয়, যদি তুই ধরা পড়িস না পাঁচ জনম পর্যন্ত এখানে বসিয়ে রাখবো। স্যার চিফ সেক্রেটারি অফ ডিজিপি লাইনে আছেন। বলুন স্যার। কি স্যার? আপনার অ্যাপয়েন্ট করা কমিশনার জিজ্ঞেস করলো যে সিএম বেঁচে আছেন কিনা, তার উত্তরও পেয়ে গেছেন। সিএম নিজের মুখে নাম বলে দিয়েছেন। এখানে কেউ মরুক বা বাঁচুক, আপনারা সবাই আর ওই কমিশনার মাসের 1 তারিখে টাকা পেয়ে যায়।
কিন্তু আমাদের মন্ত্রী মশাইকে জীবিত পাবো কিনা এটা বলতে পারছি। এই সিচুয়েশনে আমাদেরকেই কন্ট্রোলে থাকতে হবে। সকালেই এভাবে ইমোশনাল হলে তাহলে ল অ্যান্ড অর্ডার কে কন্ট্রোল কে করবে? এটাই তো আপনি বলবেন। আর আপনার বলাটাও সাজে। আপনাকে ডিজিপি কে আর ওই কমিশনার কে গত সরকার পোস্টিং দিয়েছিল, আর এটা সবাই জানে। আমাদের সরকার আসার পরেই আপনাদের বদলে দেওয়া উচিত ছিল। চার বছর ধরে আপনাদের রেখে খুব ভুল করেছি। যদি ওই কমিশনার আমার কথা শুনতো তাহলে আমি আর সিএম একসাথে বসে এখন লাঞ্চ করতাম। আমার ডিমান্ড কি আমি বলছি, ভালো করে শুনুন। খুব বেশি কিছু চাইছি না, খুবই সিম্পল। কিছুদিন আগে আমি এটিএম গিয়েছিলাম টাকা তুলতে। মেশিন থেকে একটা ডুপ্লিকেট হাজারের নোট বেরোয়। ওই নোটটা ব্যাংকে নিয়ে গেলে ওরা নোটটা ছিঁড়ে ফেলে দেয়। তাই আমার হাজার টাকাটা ফেরত দিয়ে দিলে আমি সিএম কে ছেড়ে দেব। হাজার টাকা? কমিশনার স্যার, মনে হচ্ছে আপনি আমার কথাটা বুঝতে পারেননি। কিছুদিন আগে এটিএম থেকে টাকা তুলতে গেলে মেশিন থেকে একটা হাজার টাকার নোট বেরিয়ে আসে, সেটা ব্যাংকে নিয়ে গেলে ওরা নোটটা ছিঁড়ে ফেলে দেয়। তাই আমার হাজার টাকাটা ফেরত দিয়ে দিলে আমি সিএম কে এক্ষুনি ছেড়ে দেব। কিডন্যাপারের থেকে মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করার কারণ আর ডিমান্ড জিজ্ঞেস করতে কিডন্যাপার উত্তর দিল, সে কিছুক্ষণ আগে একটা এটিএম থেকে 1000 টাকার একটা জালি নোট বেরিয়েছিল। আর যখন সেই নোটটা ব্যাংকে পাল্টানোর জন্য গেল তখন ব্যাংকের অধিকারীরা সেটা ছিঁড়ে ফেলে দেয়। এবার কিডন্যাপারের দাবি, যদি সেই 1000 টাকা ফেরত না পায় তাহলে ও মুখ্যমন্ত্রী যোগেশ্বর বাবুকে ছাড়বে না। স্যার, নিউজ শুনেছেন নাকি? এই খবরটা সবাইকে অবাক করে দিয়েছে, কারণ মাত্র 1000 টাকার জন্য সিএম এর কিডন্যাপ। হ্যালো, এই খবরটা সবাইকে চমকে দিয়েছে। কিডন্যাপারটা সিএম? আচ্ছা, 1000 টাকার জন্য তুমি সিএম কে বেঁধে রেখেছো? তোমার জন্য মানুষের কত ক্ষতি হচ্ছে সেটা তুমি জানো? মুখ্যমন্ত্রী যোগেশ্বরজির কিডন্যাপ হওয়ার কারণে মানুষজন ভীষণ উতলা হয়ে উঠেছে। প্রতিটি জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটছে। শহরের বিভিন্ন স্থানে মহিলারা ওনার শান্তির জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন। বহু মহিলাকে ডন্ডি কাটতেও দেখা গিয়েছে। আমরা আমাদের নেতার জন্য আন্দোলন করব, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আন্দোলন করব। ওনাকে আমরা ছাড়িয়েই দম নেব। সমস্ত সম্মানীয় ব্যক্তিদেরকে আমার ইলেকরাজি, ওই সমস্ত ছাড়ুন তো। সিএম স্যার নেই, তাই আপনি ওনার চেয়ারে বসে গেছেন, এটারই অপেক্ষা করছিলেন। বলুন আপনি। আমার কোনো গদিতে বসার ইচ্ছে নেই, এই কথাটা লোকজন সবাই ভালো করে জানে। প্রত্যেকবার মুখ্যমন্ত্রী ইনিই থাকবেন, আর আমি চিরদিন ওনার সঙ্গেই থাকব। আপনি বাজে কথা বন্ধ করে একটু চুপ করে বসুন। দয়া করে আপনারা একটু শান্ত হবেন। সব কিছু ভাবনা চিন্তার পর আমরা 1000 টাকা দেওয়ার জন্য রাজি আছি। স্যার, এই কিডন্যাপিং এর পেছনে 1000 টাকাই রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? আমরা এটা জানতে পেরেছি যে ওই ছেলেটা একটা এটিএম থেকে টাকা বার করতে গেছিল। সেখান থেকে 1000 টাকার একটা জাল নোট বের হয়। যখন ও ব্যাংকে যায় তখন সেটা ছিঁড়ে ফেলা হয়, আর সেই কারণে ও রাগের চোটে সিএম কে কিডন্যাপ করে নেয়। তাই ওকে যদি আমরা 1000 টাকা দিয়ে দিই তাহলে ও সিএম কে ছেড়ে দেবে, কিন্তু ওর এই বেছে নেওয়া পথটা দণ্ডনীয় অপরাধ। কেন স্যার? আপনি তো বললেন যে 1000 টাকা চাইলে নাকি যে কেউ দিয়ে দিত। সিএম কে আটকে রেখেছি, তাও 2 ঘন্টার মিটিং করে তারপর রাজি হলেন। দ্যাট ইজ মাই গভর্নমেন্ট, দ্যাটস আ সিনসিয়ার গভর্নমেন্ট। যে কোনো সিএম হোক বা একটা সাধারণ মানুষ, 1000 হোক বা 1000 কোটি হোক, সবকিছুর একটা নিয়ম থাকে, আর সেটাই আমার সরকার ওখানে করছে। আরে স্যার, বন্দী হয়ে আছেন কিন্তু মজা ভালোই করেন। আমার 1000 টাকা আপনার গভর্নমেন্ট দেবে না আপনার লোকজন ভিক্ষা করে এনে দেবে, সেটার আলোচনা হয়েছে। এবার শুনুন, আপনার কমিশনার কিছু বলতে চান, দেখি কি বলে।
বলুন কমিশনার স্যার। তুমি যে হাজার টাকা চেয়েছিলে সেটা আমাদের গভর্নমেন্ট দেওয়ার জন্য রাজি আছে, কবে কিভাবে দিতে হবে সেটা তুমি বললে সেটাই ঠিক হবে। আপনি যে ব্যবস্থা করেছেন তার জন্য ধন্যবাদ। সিএম স্যারকে ছেড়ে দিতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমার একটা ছোট্ট ইচ্ছে আছে। 1000 পেলে তুমি সিএম কে ছেড়ে দেবে, এটাই তো ডিল হয়েছিল, তাহলে আবার এই ইচ্ছেটা কোথা দিয়ে জন্মালো? সেরকম কোনো ব্যাপার নয় স্যার, আমি মহাত্মা গান্ধীকে খুব পছন্দ করি। গান্ধীজির কথা শুনলেই আমার মনে পড়ে যায় অহিংসা আর সততার কথা। সকালে মাটন কিনতে গেলে গান্ধীজির ছবিওয়ালা নোটই দিতে হয়, আবার বিকেলে ওয়াইন শপে গেলেও গান্ধীজির ছবি দেওয়ার নোট দিতে হয়, কিন্তু সব জায়গায় ওনাকে নোটের মধ্যে হাসতে দেখা যায়, আর সেটাই আমাকে খুব ডিস্টার্ব করে। এই জন্য আপনি আমাকে যে নোটটা দেবেন সেটা থেকে গান্ধীজির ছবি সরিয়ে এমন একটা নোট দিন যেটা সব জায়গায় চলবে, তাহলে এক্ষুনি সিএম স্যারকে ছেড়ে দেব। ব্যাস এটাই আমার ছোট্ট একটা ইচ্ছে। এই 1000 নোট থেকে গান্ধীজির ছবি সরানো, তুমি কি ফিল্মের কোনো পোস্টার ভেবে রেখেছো যে নতুন একটা বানিয়ে নেবে? এই যে দেখো, একটা নোটের মধ্যে যদি কিছু বদলাতে চাও বা কিছু জুড়তে চাও তাহলে পার্লামেন্টে আইন তৈরি করে রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত নিতে হয়, আর এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, একটা স্টেটের সিএম এতে কিচ্ছু করতে পারে না। তাহলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, কিন্তু স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের দেশের, তাই না? এখন আমাদের সঙ্গে আর্থিক বিকাশ অধিকারী মিস্টার প্রতাপ বাবু বসে আছেন। এই যে চাইছে 1000 নোটের উপর থেকে গান্ধীজির ছবি সরিয়ে দিতে। তাহলে সরকার থেকে লুকিয়ে রাখা ব্ল্যাক মানি মানে গান্ধীজির ছবিওয়ালা পয়সাগুলো, সেগুলো অচল টাকা হয়ে থেকে যাবে। ঠিক সেই সময় বিদেশ থেকে ছাপিয়ে আনা সমস্ত জাল নোট একেবারে বেকার হয়ে যাবে। গান্ধীজির ছবি ছাড়া নোট তো যে কেউ প্রিন্ট করতে পারে। হ্যাঁ শিওর, নিশ্চয়ই করতে পারে, কিন্তু সেই সময় সরকার একটু কেয়ারফুল থাকলে একসঙ্গে এই কালো কারনামা একেবারে বন্ধ হয়ে যাবে। কি ভাই, যে কোনো মানুষের সঙ্গে দেখা করার পর এটা বলা যেতে পারে সে কেমন এবং কি ধরনের, কিন্তু তোমাকে দেখে কিছুই বলা যাবে না। কত বড় বড় কথা বলো, বিদ্রোহীদের কথা শোনাও, তোমার সমস্যাটা কোথায়? জলটা খেয়ে নিন। তোমার সমস্যাটা কোথায় বলো না। আপনি এই যে জলটা খাচ্ছেন, এই এক গ্লাস জলের জন্য আজ থেকে 40-50 বছর পর একে অপরকে খুন করতে রাজি হয়ে যাবে, এটা আপনি বিশ্বাস করেন? কি করে বিশ্বাস করি আমি, কারণ ভবিষ্যতের কথা ভেবেই কত বাঁধ বানানো হয়েছে, বৃষ্টির জলকে বাঁচানো, কুয়ো তৈরি করা, অলিতে গলিতে সরকারি কল লাগানোর জন্য প্ল্যান করা হচ্ছে। তাহলে নদী পুকুর বাঁধ আপনি ঘুষ খেয়ে বানিয়েছেন, তাই না? চার দিন বৃষ্টি হলেই কে খাবার দেবে সেই ভেবে আমরা খাবার ভিক্ষে করেছি। বন্যা কবলিত এলাকায় বাড়ি বানাবার পারমিশন গভর্নমেন্টই তো দেয়, তাই না? আমাদের অন্নদাতা চাষিরা কিছু চাইলে ওরা কিছুই পায় না। বৃষ্টির জল বেঁধে রাখার ব্যবস্থা না করে ওইগুলো ছেড়ে দেওয়া হয়, আর পরে জল নেই বলে পাশের রাজ্য থেকে বারবার ভিক্ষা করা হয়। প্রকৃতির আশীর্বাদকে আপনারা অভিশাপ করে তুলেছেন। এসবের মন না বললে চাষিরা আমাদের অন্নদাতা, স্টেজে এসব বড় বড় কথা বলেন, দেশের চাষিরা একের পর এক আত্মহত্যা করছে আর আপনারা এসে ঘরে বসে মিটিং করছেন, এইভাবে চললে না পরের প্রজন্ম বেঁচে থাকার জন্য এক ফোঁটা জলও পাবে না। গুড, ভেরি গুড। একটা কমন ম্যানের মতো এইসব প্রশ্ন বাইরে থেকে বলতে ভালো লাগে আর শুনতেও খুব ভালো লাগে, এটা স্টেজে যদি বলি সবাই খুব হাততালিও দেবে, কিন্তু জনসাধারণের সঠিক উন্নতির জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বলিদানও দিতে হয়। কি ধরনের উন্নতি, কাদের উন্নতির জন্য স্যার? 2% লোকের উন্নতির জন্য 98% লোকের বলিদান দিচ্ছেন, এটাকে আপনি উন্নতি বলেন? বড় বড় কথা বলছেন। একটা কথা শুনুন, এই এক গ্লাস জলের জন্য আমি আপনাকে খুনও করতে পারি। মিস্টার পান্ডে স্যার, এরপর যদি আপনার উপর বিশ্বাস করি তাহলে কথা শেষই হবে না, আমি আর অপেক্ষা করতে পারছি না, সেই জন্য আজ রাতে এনএসজি কমান্ডার অপারেশন শুরু হয়ে যাওয়া উচিত। এখন এটা তোমার দ্বারা সম্ভব নয়, তাই ওই জায়গাটা এখনই ক্লিন করে দাও। সব থেকে জরুরি কথা, নিজেকে একটু শান্ত রাখবে, আর ওরা যখন আসবে তখন ভেতরে গিয়ে চুপচাপ সিএম কে বাইরে আনবে। স্যার খুব সাবধানে এটা সলভ করতে হবে, ভুল করেও যদি মিসফায়ার হয়ে যায় তাহলে এনএসজি অপারেশনকে একটু হোল্ড করতে পারবেন স্যার? মিস্টার পান্ডে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রেশার আছে, আমি কিছুই করতে পারবো না। একটু বুঝুন,
সিএম কে আপনার থেকে বেশি আমরা চাই, আর এমনিতেও উনি একজন পেশেন্ট। আর আমি এসব কথা কেনই বা তোমায় বলছি, আমি যেটা বলছি সেটুকুই শুধু করো, ঠিক আছে? প্লিজ স্যার, এনিথিং সিরিয়াস? আমাদের হোম মিনিস্টার এনএসজি অপারেশন করার জন্য বলছেন এখন। দ্যাটস গুড স্যার। প্লিজ মেক শিওর দেয়ার ইজ নো পাওয়ার কাট ইন দিস এরিয়া, ইনফর্ম অল সাবস্টেশনস অলসো। কিপ দ্য জেনারেটরস অন স্ট্যান্ডবাই। হেই শাট আপ, ওকে, এন্ড ডোন্ট কল মি ব্যাক অ্যাগেইন। ইয়েস, মাই হোম মিনিস্টার। আমরা এমনিতে যাব না, আমরা এখান থেকে খবর নিয়ে যাব। চলো এখান থেকে চলো, আমরা আন্দোলন করতেই থাকবো, আমাদের আন্দোলন বন্ধ হবে না। আমরা কি লোডেড আছে? আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমরা সঠিক খবর পাচ্ছি। আমরা আন্দোলন করতেই থাকবো। মিডিয়া যাই হোক না কেন, সবসময় সত্যের স্বাদ দেয় আর অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ায়। কিডন্যাপাররা এই বিল্ডিং এর চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরারই একটা অংশ থাকে যেটা নিজেকেই দেখতে পায় না। সেই জায়গাটা জানতে পারলে আমরা নিজেরাই দুটো সিসিটিভি ক্যামেরার মাঝখান দিয়ে পৌঁছতে পারি। স্যার, পুলিশ যে ম্যাপ দিয়েছিল তার সাহায্যে আমরা এই বিল্ডিং এর 3D ম্যাপ বানাতে পারি। আমার কাছে যে ডেটাগুলো আছে তার সাহায্যে যদি 3D মডেলটাকে দেখা যায়, পিছনে দুটো ক্যামেরার মধ্যখানে কিডন্যাপারের নজর আড়াল করে আমরা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে পারি। ও এখানে আছে স্যার, কিন্তু বিল্ডিং এর মধ্যে ওটা ঠিক কোন অঞ্চলটায় রয়েছে সেটা আমাদের জানতে হবে স্যার। স্যার, এটা দারুণ টেকনোলজি স্যার, আমরা সিএম পর্যন্ত পৌঁছাতে পারবো এবার। স্যার, ভূমিকম্পে আটকে যাওয়া লোকেদের বাঁচানোর জন্য প্যারাডার মিটারকে চেক করার টেকনোলজির সাহায্য নিয়ে যখন দেখলাম, তখন বিল্ডিং এর সেন্টার হলে দুজন লোককে দেখা গেছে। ওভার টু ইউ ফর ডিসিশন স্যার। কমান্ডোস, মুভ অ্যাহেড। স্যার, এই জায়গায় কেউ নেই স্যার, এখানে থার্মাল রেঞ্জ দেখা যাচ্ছে। ওয়্যারলেস মাইক আর ওয়্যারলেস স্পিকারের সাহায্যে অন্য কোনো জায়গা থেকে অপারেট করে এখানে মিসলিড করা হচ্ছে। হোয়াট? টিম, আমি জানি আপনারা 8 জন ভেতরে এসেছেন। আমি আপনাদের 10 সেকেন্ড টাইম দিচ্ছি। 10 সেকেন্ডের মধ্যে আপনারা এখান থেকে না বেরোলে সিএম সমেত 9টা লাশ এখান থেকে বাইরে যাবে, বুঝেছেন? হেই, তাদেরকে এক্ষুনি ফিরিয়ে আনো। অপারেশন অক্টোপাস ইজ অ্যাবাউট টার্ন, লেটস মুভ। কি হলো মিস্টার পল? সাপের মতন গিয়েছিলে না? ছবি তোলনি? বাঘের মতন তো গিয়েছিলে?
কিন্তু ইঁদুরের মতন ফিরে এলো। তুমি তাড়াহুড়ায় যার সম্বন্ধে খোঁজ নিলে সেই সব আমরা আগেই জানতাম। কি মিস্টার রঘুনাথ সিং দারুণ টেকনোলজি বলেছিলে না? তুমি কি জানো একটা জিনিস, টেকনোলজিকে মস্তিষ্কের সঙ্গ দেওয়া উচিত, মস্তিষ্ককে টেকনোলজি বানানো উচিত নয়। ইউ আন্ডারস্ট্যান্ড? কমিশনার স্যার, একদিকে আপনি আমার সাথে কথা বলছেন আর অন্যদিকে এনএসজি টিমকে ভেতরে পাঠিয়ে নিজেকে মহান বানাবার চেষ্টা করবেন না। একজন সিএমকে কিডন্যাপ করেছি বলে এনএসজি, সিআরপিএফ, কোবরা, সমস্ত ধরনের ফোর্সকে ভেতরে পাঠাবার আপনি চেষ্টা করবেন সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু ওই ফোর্সদের কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি জানি। সিএমকে বাঁচাবার আপনার প্রতিটা পদক্ষেপ ওনাকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সেটা ভুলে যাবেন না। এটা কোনো ওয়ার্নিং নয় কমিশনার, আলটিমেটাম। এই এলাকার আশেপাশেও যেন তোমাদের আমি না দেখি। আউট অফ মাই সাইট, আউট। অফিসার, লেটস গো, ক্লিয়ার দেম নাও। স্যার, এনএসজি কমান্ডোকে ভেতরে ঢোকানোর প্ল্যান আমাদের না করা সত্ত্বেও আপনি ওদের অপারেশন করার পারমিশন দিয়েছেন, কি পরিণাম হলো তার? স্যার, সিএম সাহেবকে সকাল 8টার সময় কিডন্যাপ করা হয়েছিল। এখন টাইম কত হয়েছে দেখেছেন? আর এখন অবধি ওনার খবর আসেনি। উনি এক মিনিট অন্তর ওষুধ খান। ওনাকে ওখান থেকে তাড়াতাড়ি বাইরে বের করার জন্যই ওই কমান্ডো অফিসারকে আমি পারমিশন দিয়েছিলাম। আপনার কাছে হয়তো সিএম সাহেব মাত্র একজন উচ্চ পদাধিকারী, কিন্তু আমাদের জন্য, আমাদের শুধু লিডারই নন উনি, আমাদের ভগবান। ভগবানের জন্য একটা মিনিস্টারের মতন কথা বলুন, রাজনেতার মতন নয় স্যার। সেক্রেটারি স্যার, আমি একদম উচিত কথাই বলছি, কিন্তু আমার হিসেবে আপনারা ভুল কথা বলছেন। স্যার 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 স্যার, কে সঠিক কে বেঠিক এই আর্গুমেন্টটা দরকারই নয় স্যার। সিএম সাহেবকে বাঁচানোর জন্য কি প্রয়োজন সেটা দরকার। স্যার, এনএসজিতে তার রিয়াকশনটা আমরা কিন্তু দেখেই নিয়েছি স্যার। ও কি বলবে, কি চাইছে সেটা কে জানে? কে ওর সামনে গিয়ে এখন কথা বলবে বলুন তো? কাউকে যাওয়ার দরকার নেই স্যার, এবার আমি নিজে যাব, নিজে কথা বলবো। এবার খুশি তো? রুলিং পার্টির কার্যকর্তারা প্রায় লক্ষ লক্ষ সংখ্যায় ময়দানে জমা হয়ে ধর্মঘট করেছে। এতজন কার্যকর্মীদের একসাথে ধর্মঘট করাটা আজ পর্যন্ত বড় রেকর্ড। এরপরে কি হবে এটা জানার জন্য খুবই উৎসাহিত লোকেরা। আমি এখানে আসছি কথাটা জানতে, রেস্কে ডাকি স্যার। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা কি? ওটাই স্যার, এনএসজি অপারেশনের কারণে সিএম এর যদি কিছু হয়ে যায় তাহলে আপনি সিএম এর পদ পেয়ে যেতেন, তাই না স্যার? এটাই জিজ্ঞেস করছিলাম। বাহ, কি দারুণ ভাবনা আপনার, কিন্তু এর উত্তর আমি দিতে পারবো না। শুধু আপনাকে বলছি না, এই কথাটা এখানে সবাই কান খুলে শুনে নিন। এই রকম কঠিন সময় আমাদের মুখ্যমন্ত্রীর উপর দিয়ে কি চলছে এই কথাটা শুধু আমি নই, গোটা দেশের লোক জানে। আর এতে প্রত্যেকে খুব গভীর আঘাত পেয়েছেন, এটা আমি জানি। এই দুঃখ পুনরায় সুখে পরিণত হবে, আমাদের সিএম নিশ্চয়ই বেরিয়ে আসবেন। আর ওনার শাসনে, মুখ্যমন্ত্রীর গদিতে শুধু উনিই বসবেন, আর এটাই আমি চিরদিন চাইবো। ততক্ষণের জন্য জনতার উদ্দেশ্যে বলবো, এটাই অনুরোধ করব যে আপনারা শান্তি বজায় রাখুন। এবার আমি আপনাদের কাছে অনুমতি নিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তোমার নামটা কি? প্রিয়া, নিউজ 7। খুব ভালো নাম, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শান্তি বজায় রাখুন, শান্তি বজায় রাখুন। কিছু মানুষ এই লাগান ছাড়া ভিড় দেখে আগুন লাগিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত কোনো যাত্রীর কোনো ক্ষতি হয়নি। এই ঘটনা মানুষকে চমকে দিয়েছে, গোটা শহরের মধ্যে ভয়ের আবহ তৈরি হয়েছে। হ্যাঁ, ও মিস্টার পান্ডে, সব কিছু ঠিক আছে তো নাকি? তাঁবু যদি বেশি গরম হয়ে থাকে তাহলে সরকারের টাকায় এসি লাগিয়ে দিই। হ্যাঁ, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। অফিসার মাইক, স্যার প্লিজ আগে যাবেন না স্যার। হ্যাঁ, ওই হোয়াইট লাইনটা কেউ যাতে ক্রস না করে এমন অর্ডার রয়েছে। কি ভাই কুমার, উত্তর তো দাও। নমস্কার মন্ত্রী মশাই। নমস্কার ভাই, আপনি এসেছেন দেখে খুব ভালো লাগছে। তোমার কাছে এসে আমিও খুব খুশি হয়েছি। কি ভাই, কত ভালো নাম তোমার, কুমার, আর তুমি এরকম করলে? হাজার টাকার নোট থেকে গান্ধীজির ছবি সরাতে কম করে 6 মাস তো লেগে যাবে। অন্য কোনো ছোট ইচ্ছে থাকলে সেটা বলো, এক্ষুনি পূরণ করেছি। কি বলছেন স্যার, অনেক অনেক ধন্যবাদ। তার আগে আমার একটা ছোট্ট ইচ্ছে আছে। বলো। গত বছর এই সময় যুগোস্লাভিয়াতে 4 জন চাষী সুসাইড করেছিলেন। ঠিক আছে, ওনাদের সম্মানে আমরা 2 মিনিট শোক পালন করি, ঠিক আছে? করব তো। ইউকোস্লোভাকিয়া, এটা কি?
ঠিক আছে, তাই হবে। গুরু, হ্যাঁ, ও চাইছেটা কি বলতো? মনে হয় ও দেশভক্তির কোনো গান গাইবে, তাই চলো আমরা স্ট্যাচুর মতন দাঁড়িয়ে পড়ি। ধন্যবাদ মন্ত্রী মশাই। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চিফ মিনিস্টারের জন্য দেরি হলেও আপনি এসে যে আমার ইচ্ছেগুলোর কথা শুনতে রাজি হয়েছেন তার জন্য তো বলতেই হবে। তার আগে কিছু খুচরো সমস্যা আছে, সেগুলো আগে সেটেল করে দিই। খুচরো দরকার ছিল তো এদের থেকে চেয়ে নিতে পারতো, আমার কাছে চাইছে কেন? হ্যাঁ ভাই বলো, আমাকে বলো কি সমস্যা বলো। আরে সেরকম কোনো ব্যাপার নয়, আমি মেডিকেলের দোকানে গেছিলাম, 5টা বিপির ওষুধ কিনেছিলাম যার দাম ছিল 9.52 টাকা। ঠিক আছে, আমি 10 টাকা দিয়েছিলাম, ওরা 48 পয়সা ফেরত দেয়নি। ওই 48 পয়সা আমার ফেরত দিয়ে দিন, তারপর নয় ডিমান্ডের কথা বলবো। কি হলো মন্ত্রী মশাই, শখ লাগলো নাকি? আর একবার শুনুন, আমি মেডিকেল শপে গেছিলাম, 5টা বিপির ওষুধ কিনি যার দাম ছিল 9.52 টাকা, আমি ওদের 10 টাকা দিই, ওরা আমার 48 পয়সা ফেরত দেয়নি। আমার 48 পয়সা ফেরত দিয়ে দিন, তারপর ডিমান্ডের কথা বলবো। এই কুমার, পাগল টাগল হয়ে গেছো নাকি? এসব কি আজে বাজে কথা বলছো? 48 পয়সা কেউ কিভাবে দেবে তোমাকে? সেটা কয়েনই তৈরি হয়নি, আর দিলেও তো সেটা চলবে না। এই ছোট কথাটা কি তুমি জানো না? বোকাদের মতো কথা বলছো কেন? কয়েন নেই তাই না, থাকলেও চলতো না। তাহলে এরকম দাম কে ঠিক করতে বলেছিল, তোমার বাবা না তোমার দাদু? 48 পয়সা তোমাদের কাছে কোনো ব্যাপার নয় তাই না? বাজার করতে যাও, দুধ কিনতে যাও, মলে যাও, প্রতিদিন 25 পয়সা এর জন্য, 50 পয়সা এর জন্য বলে প্রত্যেকটা মানুষকে 2 টাকা করে ঠকানো হয়। 120 কোটি মানুষের দেশ, একদিনে 2 টাকা, বছরে 725 টাকা, সব টাকা যোগ করলে 85,000 কোটি টাকা হয়। প্রতি বছর 85,000 কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে ব্যবসাদাররা লুট করছে, সেটা আপনারা দেখেন না? যদি আমরা 85,000 কোটি টাকা কালেক্ট করে তোমাকে দিয়ে দিই, তাহলে তুমি সেমকে রিলিজ করে দেবে? 1,000 টাকা চাইতেই তোমরা ডান্স করতে শুরু করে দিয়েছিলে, 85,000 টাকা ফেরত দেওয়ার কথা বলছেন, আপনার দ্বারা হবে না। সেই জন্য যে কোনো জিনিস কেনার পর তার থেকে যে খুচরো বাঁচে সেটা সিএম কেয়ার ফান্ডে জমা হবে, এরকম আইন তৈরি করুন, বাকি কথা পরে হবে। এটার জন্য পার্লামেন্টে হইচই করার দরকার নেই, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট হাত জোড় করবে। পার্টি কি তো দারুণ কথা বলে, কি বললো? কিন্তু একটা কথা বলেনি কিন্তু, আমি মদের দোকানে গিয়ে মদ কিনি তো আলাদাভাবে 5 টাকা করে চায়, 1 টাকা কম হলেও মদ দেয় না আমাকে। কোয়ার্টারে 5 টাকা নেয়, হাফের উপর 10 টাকা নেয়, আর ফুলের উপর 20 টাকা নেয়, এর হিসাবটা কে নেবে? ঠিক বললো। এই কথাটা আমি পাবলিকের কাছে গিয়ে বললে তারা বলে আমি মদ খেয়ে মাতলামি করছি। মিনিস্টার হওয়ার বেশ ভালো আইডিয়া দিয়েছিস, এই আন্দোলনটা আমরা পরে আলাদাভাবে করব, আমি মিনিস্টার হব। ওইসব ভুলভাল হিসেব দেখি তুমি যেসব কথাগুলো বলছো তোমার মনে হয় এগুলো ঠিক? মন দিয়ে শোনো, সেন্ট্রাল গভর্নমেন্টের সেলস ট্যাক্স 14%, তারপর সেলস ট্যাক্স 0.5%, এই সব কিছু থাকার জন্য এই 25 পয়সার সমস্যাগুলো হয়। এসব না জেনে তুমি একদম উল্টো পাল্টা কথা বলো না কিন্তু। ট্যাক্সের পার্সেন্টেজ তো আপনি খুব ভালো মনে রেখেছেন মন্ত্রী মশাই, I am impressed. স্কুলে ফ্রিতে শিক্ষা আর হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট দেবেন বলেই তো ট্যাক্স নেন, কিন্তু কিছুই তো দেন না। পুরো শিক্ষা আর চিকিৎসা ব্যবস্থা তো প্রাইভেটের হাতে তুলে দিয়েছেন, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সেই মদের দোকান যে বন্ধ করে দেওয়া উচিত সেটাও বলুন। জানেন, বেশি লাভ দেওয়া ব্যবসায়ীকে যদি সরকার রেখে দেয় তাহলে সেটা ভুল কোথায়? কারেক্ট স্যার, কিছু না লুকিয়ে আপনি যে স্বীকার করে নিলেন আমাদের সরকার মদ বিক্রি করে যে ট্যাক্সের টাকা পায় তাতে চলে। থ্যাংক ইউ স্যার। হ্যালো 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 হ্যালো, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? এই লোকটা সিএম কে বাঁচাতে এসেছিল নাকি কমেডি করতে এসেছিল? গৃহমন্ত্রী বাবুর আজকের ঘটনার বিষয়ে আলোচনা করব। গৃহমন্ত্রী আজ মদের ব্যাপারে যা বলেছেন তার জন্য আমাদের দেশ অনেক নিচে নেমে যাচ্ছে, আর সেই জন্য এটাকে কন্ট্রোল করা জরুরি। গভর্নমেন্ট হোক কিংবা অন্য গভর্নমেন্ট হোক, যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, মদ্যপান কে বন্ধ করবে বলুন? রাজ্যের কৃষিটাকে গর্তে ফেলে দিয়ে মদের ঠেকা নিয়ে নেওয়ার পর আমাদের মন্ত্রী নিজেই বলছেন যে আমাদের এই বিজনেস 1 নম্বরে রয়েছে, 1 নম্বরে রয়েছে, এতেও 1 নম্বরে, এতেও 1 নম্বরে, বুঝেছো?
মদের দোকান যে সরকার চালায় সে সঠিক না বেঠিক? দেখো, আমিও চাই 8 ঘন্টা দোকান খোলা থাকার বদলে সেটাকে 5-5.5 ঘন্টাই করে দেওয়া হোক। যারা খাবে তাদের বয়স 21 বছরের হোক, এরকম একটা ল করে দেওয়া উচিত। এখন যে কেউ মদ খেতে বেরিয়ে যাচ্ছে, দেখো না। দায়িত্বের গদিতে বসে গৃহমন্ত্রী বলেছেন যে সরকার মদের দোকানে টাকাতেই চলছে। এই কথাটা সবাইকে অবাক করে দিয়েছে। এরকম সিচুয়েশনে পাবলিক কি করবে সেটা বোঝা যাচ্ছে না। আর আপনি এখানে মুখ ভার করে বসে আছেন। বিরোধী পার্টি তোমাকে কত টাকা দিয়েছে? কারণ তোমার তো কোনো ডিমান্ডই নেই। ইলেকশনের সময় আমার পার্টির ওপর কালি লাগানোর জন্য তিলকরাজের মুখ দিয়ে এসব বলালে। দেখো, এই কালির দাগ আমি একটা মিটিংয়েই পরিষ্কার করে দিতে পারি। কর্মীদের রক্ত আর ঘামই হলো আমার পার্টি। ওটা কোনো কাচের ঘর না যে তুমি পাথর মারলে ভেঙে যাবে। বলো, কত নিয়েছো তুমি? স্যার, আপনার ভাবনা চিন্তা তো আমি বদলাতে পারবো না। আপনার মন্ত্রী তো বলল, আমি কি করব? স্যার, মন্ত্রী সত্যি কথাই বলেছেন। ও যাই বলুক না কেন, আমি কেন সেটা মানব? মদের টাকা দিয়ে সরকার চালানোর আমার কোনো দরকার নেই। মদকে দূরে রাখার আন্দোলনটা সেই সময় আমি শুরু করেছিলাম। কিছু না জেনে যাতা কথা বলো না। আপনার আন্দোলনের কথা আমরা সবাই জানি। আপনার আন্দোলনে মদ খাওয়া সংসার এবং দেশের জন্য ক্ষতিকর, সেটা লেবেলে লেখা থাকবে, এটাই আপনার। তুমি দারুণ কথা বলো, সরকারের নিন্দা করতে থাকো। একটা কথা বলো, তোমরা তো সরকারি স্কুলে পড়তেও আসো না, সরকারি হাসপাতালেও যাও না, সরকার যে আইন তৈরি করে সেটা সম্মানটুকুও করো না, কিন্তু শিক্ষা দেওয়া হয় না, চিকিৎসা করা হয় না, এইসব চিৎকার করে সরকারের নিন্দা করতে থাকো, কিন্তু তবুও সবার শুধু সরকারি চাকরিই চাই। এবার বলো, ভুলটা এখানে কার? আপনার ভুল স্যার। প্রত্যেক বাচ্চা 5 বছর সরকারি স্কুলে পড়লে তবেই সরকারি চাকরি পাবে, এরকম আইন তৈরি করুন, সব বদলে যাবে। আপনি দেখুন, একদিন ক্রান্তি ঠিক আসবে। হ্যাঁ আসবে, ক্রান্তি আসবে, ক্রান্তি। তোমার ক্রান্তি ফেসবুকে ছেড়ে কটা লাইক পাবে এতদূর পর্যন্ত টিকে থাকে? তোমার জেনারেশনে ক্রান্তি শব্দটাই তো শেষ হয়ে গেছে। সে তো আমাদের মতো কিছু রাজনৈতিক নেতারা আছি যারা সোশ্যাল অ্যাওয়ারনেসের কথা বলি, যার জন্য দেশটা চলছে। ক্রান্তি করবে, ক্রান্তি। নিজের রাজ্যের নিন্দা করার থেকে ভালো হবে যদি তুমি নিজের কাজে মন দাও। আর দেশ কি করে চালাতে হবে সেটা আমরা জানি। এই পিকে, টিভি দেখছিস তুই? একটা কথা তো কনফার্ম, সিএম এর কিডন্যাপে সঙ্গ দেওয়া বালা পেল ফাঁসির সাজা। বাবা, এরা কখন থেকে বিরক্ত করছে, মারছো কেন বাবা? বল আমাকে, কেন করলি এরকমটা? ডিজিপি সাহেব বলছেন আমিও নাকি এর সঙ্গে যুক্ত আছি। এত কষ্ট করে আমি সুনাম অর্জন করেছিলাম আর তুই সব নষ্ট করে দিলি। স্যার, এমনিতে কোনো উত্তর দেবে না। আপনি এর উপর 3rd degree ট্রিটমেন্ট দিন তাহলেই ও বলবে, আর তাতেও যদি না বলে না তাহলে ওকে গুলি মেরে দেবেন। আমি যা জানতাম আমি সব বলে দিয়েছি বাবা, আমি আর কিছুই জানি না বাবা। না বাবা। স্যার, আমি কি 2 মিনিট ওর সঙ্গে একটু কথা বলতে পারি? আমি কিছু জানি না বাবা। এদিকে শোন, দেখ তুই কি করেছিস, কেন করেছিস এটা তো আমি জানি না, কিন্তু তুই কত বড় ভুল করেছিস সেটা জানিস তুই? না বাবা, আমি কিছু করিনি বাবা। বাবা, এই ঝামেলা থেকে যেভাবে হোক তুমি বাইরে বেরিয়ে এসো, সেটাই আমি চাই। বাবা, আমি কিছু জানি না বাবা, আমাকে সঙ্গে নিয়ে যাও বাবা। বসো, বসো। বাপ বেটা বেশ ভালোই অ্যাক্টিং করে নাও তোমরা, তোর বাপেরও হাত আছে না এতে? চল বল, সেও সব কিছু জানে তাই না? স্যার, স্যার আমার বাবার এই সবের সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার। এই বিল্ডিংটা ওর দাদু ফ্রিডম ফাইটার কুমার গুরুজির স্যার। কি বলছো নাকি তুমি? বৃদ্ধাশ্রম খুলে সবার হেল্প করতে চাই, এটা ও অনেকবার বলেছিল স্যার। সেই জন্য আমি বাবাকে বলে সিএম আঙ্কেলকে ওখানে ডেকে পাঠিয়েছিলাম। এছাড়া ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আরো এমনটা করবি এটা তো আমি জানতামও না। তাহলে এতক্ষণ ধরে আমাকে বলিসনি কেন? মুখে আঙ্গুল দেওয়া ছিল নাকি? হ্যাঁ স্যার, এই বিল্ডিংটা ফ্রিডম ফাইটার কুমার গুরুরই। উনি পোস্ট অফিসের ইউজের জন্য এই পুরো বিল্ডিংটা ওনাদের দিয়ে দিয়েছিল। তারপরে পোস্ট অফিসটাকে এখান থেকে নতুন বিল্ডিংয়ে শিফট করা হয়। কমপ্লিট মেনটেন্স না হওয়ায় এই বিল্ডিং এখন কার কার নামে রয়েছে সেটা বলা মুশকিল স্যার। অফিসার, এই কুমার গুরুর পরিবারের ফুল ডিটেইলস ইয়েস স্যার আমি এক্ষুনি চাই আমার টেবিলে। ওকে অফিসার, এখানে আসুন। শোনো, নর্থ সাউথ সেন্ট্রাল কন্ট্রোল রুমসের এক্ষুনি ইনফর্ম করো। আপনি ইস্ট ওয়েস্টকে খবর করে দিন, ওরা যেন ফুল টাইম অনলাইন থাকে। তোমরা গিয়ে সমস্ত ইনফর্মারসকে বলে দাও। সিএডি টিম, কাম অন, লাইনে আসুন। মিস
মিস্টার মনোহর বাবুর আসার পর এসিপি কে তাড়াহুড়োতে বাইরের দিকে যেতে দেখা গেছে। কিডন্যাপারের ব্যাপারে তদন্ত করার জন্য এই ব্যাপারটা এখন কি বাঁক নিতে পারে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আমরা খবর পেলেই আপনাদের পর্যন্ত পৌঁছে দেব। কেন আমার উপর বিশ্বাস আছে যে আমি এখান থেকে পালাবো না? আপনি হার মানবেন না। খুব ভালো কথা বলো আর তর্ক বিতর্ক খুব ভালো করতে পারো। আচ্ছা আমায় বলো তো যে তুমি আসলে কে? এত তারা কিসে স্যার? আমি কে, কোথায় জন্মেছি, কোথায় বড় হয়েছি, কি কাজ করি, একটু পর সব কিছু পুলিশই বলে দেবে। কুমারের ফটো আর কুমার স্বামীজির ফটো দুটোই এখানে আছে স্যার। ওই এটিএম এ নিয়ে চলো। কটুরের অ্যাক্সিস এটিএমটার সিসিটিভি ফুটেজ চাই। কটুরের এসবিআই এটিএম এর ফুটেজ, এসবি রঘুনাথ সিং, এসবিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটুর ব্রাঞ্চের এটিএম এর যত সিসিটিভি ফুটেজ আছে দেখান আমাকে। দেখো এই অ্যাক্সিস ব্যাংক এটিএমটা কুমার স্বামীর বাড়ির এইদিকে আর এসবিআই এইদিকে। গত দু বছরে ট্রাফিক অনেক বেড়ে গেছে, মানে সন্দেহ হওয়ার মতো কোনো ফুটেজ এখানে কি রয়েছে? ওয়ান সেকেন্ড, একটু পিছনে নাও এটা, ফ্রিজ করো এটা, এটাকে একটু জুম করো। এবার এর ঠিক একদিন আগের ফুটেজটা দেখাও। হোল্ড অন, এই গাড়ির নাম্বারটা বলো তো। TN29AH5496 স্যার। নেক্সট নেক্সট যা। মানে এই গাড়িটা গত 15 দিনে কুমার স্বামীর বাড়ির আশেপাশে 27 বার দেখা গেছে। ইন্সপেক্টর, কুমারের ফটো মেইল করেছি, প্রিন্ট নিয়ে কমিশনার স্যারকে দিয়ে দাও। একে কোথাও দেখেছো নাকি স্যার? এই তো সেই কুমার, কিন্তু তখন এরা তো চুল তো ছিল না, হয়তো ঝরে গেছে। সরি স্যার। ভালো করে দেখে বল, এই তো? আমি সত্যি বলছি স্যার, এই সেই কুমার, আমি সত্যি বলছি। Nothing to worry. Just a small inquiry. Come. আমার জিপ এখানে দাঁড়িয়ে আছে স্যার। জিপ ঠিক চলে আসবে। Let's go. স্যার। পান্ডে, স্ট্যাটাস বলো। স্যার ওই কি ইনকোয়ারি করছো এটাই বলতে চাইছো তো, তাই না? ওই কুমারের ছবিটা হাতে পেয়েছি স্যার, তারই ডিটেলস নিচ্ছিলাম। কিডন্যাপারের ছবি পেয়েছো? তাহলে তাড়াতাড়ি রিলিজ করো। আসলে স্যার ওর সম্বন্ধে পাকাপাকি জেনে অথেন্টিক ইনফরমেশন দেবো, তাই ডিটেলস পাওয়ার পর মিডিয়াকে আবার দিয়ে দিও। স্যার ছবি এক্ষুনি রিলিজ করো। ওকে। অফিসার, ওই ফটোগ্রাফটা মিডিয়াকে দিয়ে এই সিএমকে কিডন্যাপ করেছে বলে এই ইনফরমেশনটা দিয়ে দাও। স্যার আমি আপনার কাছে হাত জড়ো করছি স্যার। জল খাবে নাকি? আরে আমি ওটা বলছি না স্যার, দয়া করে ওই লোকটাকে থামান স্যার, আমার কথা মানুন স্যার। স্যার
এখনো পর্যন্ত যার জন্ম হয়নি হবে তার ছবি এঁকে আমাকে দেখাচ্ছে। আমি কি করি স্যার, এ আমাকে টর্চার করছে। ওর দিকে চেয়ে দেখুন স্যার, ঘন্টাখানেক হয়ে গেল আমার দিকে এইভাবেই তাকিয়ে রয়েছে। আপনি ওকে বাইরে যেতে বলুন না স্যার, প্লিজ বাইরে যাও। ওই দেখো এসে গেছে। ওখানে সিএমকে কেউ কিডন্যাপ করেছে, আর তুই এখানে কি করছিস? এই চারজনকে সামলানোর জন্য তুই আমাকে ফোন করে এখানে ডেকেছিলি? চল এখান থেকে। আপনি কে ঠিক চিনতে পারলাম না, একবার জানতে। ও মিনিস্টার তিলক রাজের একমাত্র ছেলে প্রতাপ। এই প্রথমে বলোনি কেন স্যার? সরি স্যার, ভুল হয়ে গেছে আমার স্যার। যেখানে বলার দরকার নেই সেখানে বলেছো। বড় ঘরের ছেলে সেই জন্য তোমাকে স্পেশালি ভিতরে বসানো হয়েছে। স্যার, আমরা এক্ষুনি যে ছবিটা পেয়েছিলাম তার নাম কুমার স্যার। সরকারি হাসপাতালের একটা রেকর্ডে ও এক বছর আগেই মারা গেছে এই রিপোর্টেই পাওয়া গেছে স্যার। মারা গেছিল? আমি আবার জিজ্ঞাসা করছি। হ্যাঁ জিজ্ঞেস করুন স্যার। সত্যি সত্যি এই কি তোর বন্ধু? এর সঙ্গেই বন্ধুত্ব করেছিলিস তুই? আমি আবার আপনাকে বলছি স্যার, এই ছেলেটাই হলো কুমার, আর আমি এর সাথেই বন্ধুত্ব করেছি। ওদেরকে নিয়ে এসো। এই যে ফটোটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিডন্যাপার বলে অন্য কারোর ছবি দেখাচ্ছে। ইনিই হলেন যিনি সিএমকে অপহরণ করেছেন। হোয়াট ইজ দিস? এখানে স্যার। আপনাদের সঙ্গে দেখা করতে আমার একটু দেরি হয়ে গেল। যেমন কি আগেই বলা হয়েছিল যে কুমারই সিএমকে কিডন্যাপ করে রেখেছে, আর এটা কুমারের ঠাকুরদার বাংলো। তার নাম কুমার গুরু, আর তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। কুমার স্বামী যে কুমারের বাবা, একটা জালি নোটের কেসে ওনাকে এনকোয়ারি করা হলো, তখন উনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। মানে স্যার, লাস্ট ইলেকশনে মিনিস্টার তিলক রাজ বাবু 5টা ভোটে জয়ী হয়েছিলেন, উনি নাকি বেইমানি করে জিতেছিলেন? ওই কাউন্টিংটা ভুল ছিল, রিকাউন্টিং করার জন্য ওনার উপর একজন কেস করেছিল, উনি সেই কুমার স্বামী। এক্স্যাক্টলি। তাহলে কুমার স্বামী মিনিস্টারের উপর কেস করেছিল, তারপর তার ছেলে সিএমকে কিডন্যাপ করেছে, এই দুটোর মধ্যে কি কোথাও লিংক আছে? মেবি পসিবল, বাট ফর অ্যান ইনফরমেশন, লাস্ট ইয়ার আজকের দিনেই কুমার একটা অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তেমনই রিপোর্ট পেয়েছি আমরা। যদি কুমার সিএমকে কিডন্যাপ না করে থাকে তাহলে কোনো ভূত করেছে কি? স্মার্ট প্রশ্ন করেছেন আপনি, আমাদের এসবের কোনো এক্সপিরিয়েন্স নেই। অ্যাকচুয়ালি ইনস্যুরেন্সের জন্য অনেক মানুষ নকল ডেথ সার্টিফিকেট বানিয়ে জীবন্ত ঘুরে বেড়াচ্ছে, হতে পারে তাদের মধ্যে একজন। এরপরে তদন্ত করে আমি আরো আপনাদেরকে কিছু জানাতে পারবো। থ্যাংক ইউ মিস্টার রঘুনাথ সিং। স্যার, মিনিস্টার তিলক রাজের আর কুমারের বাবার, মানে কুমার স্বামীর মাঝে একটা আগেই ঝামেলা চলছিল। তুমি সঠিক মানুষকেই ধরে রেখেছো, কংগ্রেচুলেশন, যা করার করো, কিন্তু সঠিক তথ্য খুঁজে বার করো। ইয়েস স্যার। কমিশনার বাবুর কথা হিসেবে কিডন্যাপার আসলে কুমার স্বামীর ছেলে বলে মনে হচ্ছে, যার মৃত্যু গত বছরই হয়ে গেছে। তাহলে কি এই কিডন্যাপারটা অন্য কেউ? এই এসব কি হচ্ছে? ওখানে কিডন্যাপারকে মৃত ডিক্লেয়ার করা হচ্ছে, আর এখানে তুমি পাথরের মতো বসে আছো। দেখতে থাকুন, আরো অনেক কিছু জানতে পারবেন। আরো কি জানা যাবে সেটা আমিও দেখতে চাই। স্যার, আপনি তো কামাল করে দিয়েছেন স্যার। আমি আর কুমার যখন সাথে ছিলাম তখন এদের সঙ্গে মিলেছিলাম। ব্রাদার, তোমার নাম কার্তিক তাই না? হ্যাঁ স্যার। কার্তিক, ঠিক করে দেখে বলো কার্তিক, সেদিন যখন তোমার গ্যারেজে এসেছিলাম তো এদের সঙ্গে এসেছিলাম না? একটু ভালো করে দেখে বলো না। ওই দিন আমার গ্যারেজে এসেছিল এটা তো সত্যি স্যার, কিন্তু আমিও রাইটে পাঞ্চ মারলাম, তারপর লেফটে কিক মারলাম, কিন্তু তাতে আমার আঙুলটা ভেঙে গেছে স্যার। ওই দিন আমি চা নিয়ে এসেছিলাম তখন। হ্যাঁ, শুধু একটা চা নিয়ে এলে কেন? যাও আর একটা চা নিয়ে এসো। আরে যাও না। কি হলো? এই নাও ভাই, তুমি খাও। আরে খাও না। এরকম মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলছিল, কিন্তু ও তো একাই ছিল। আরে বাপ রে স্যার, জানি না এরা সবাই কি বলছে স্যার, এরা সবাই মিথ্যে কথা বলছে স্যার। এদের ছাড়ুন স্যার, ইনি আমাকে ভালো করে জানেন। যখন আমি নেশার চোটে স্ট্রিট লাইট ভেঙেছিলাম, ইনি আমাকে দেখেছিলেন আর আমার উপর রেগে গেছিলেন, ইনি সবকিছু জানেন স্যার। ওদিন রাতে ওকে দেখেছিলাম স্যার। হাই, কে ওখানে? আমি রাজা। ও স্ট্রিট লাইট ভেঙে দিয়েছিল, ওকে জিজ্ঞেস করলাম কে, তুই তো লুকিয়ে গেল। আরে আর কাদের মাঝখানে ফেসে গেছি আমি। ইনি ঠিক বলছেন স্যার। আরে তোকে তো ও স্ট্রিট লাইট ভেঙেছিল আর সেটা তুমি দেখেছিলে,
তখন এ একা ছিল নাকি আরো কেউ? আমি রাজা। ও একাই ছিল স্যার। স্যার এর কথাই বিশ্বাস করবেন না স্যার, এরা মিথ্যে কথা বলছে। এ মারা গেছে এক বছর হয়ে গেছে, আর এর সঙ্গে তুই বন্ধুত্বও করলি আর সঙ্গে মদও খেলি, কে তাই তো? আমায় দেখে কি গাধা মনে হচ্ছে তোর? মুখ্যমন্ত্রী যোগেশ্বর বাবুর কিডন্যাপিং এর কেসে আবার একটা নতুন বাকি আছে। মুখ্যমন্ত্রীকে যে কিডন্যাপ করেছে সেই কুমার হলো আসলে সমাজ সেবাকারী কুমার স্বামীর ছেলে। এই কথাটা প্রশাসন প্রমাণ করে দিয়েছে। এই কুমার স্বামী হলো সেই লোক যিনি দাবি করেছেন যে বর্তমান গৃহমন্ত্রী তিলকরাজ বাবু গত ইলেকশনে ভুলভাবে 5টা ভোটে জয়ী হয়েছেন, এই কারণে উনি হাইকোর্টে অ্যাপিল করেছিলেন আর এই সময়কালীনে উনি উধাও হয়ে গেলেন। কিন্তু প্রশ্নটা হলো এই যে মুখ্যমন্ত্রীর কিডন্যাপ হওয়াটা আর কুমার স্বামীর উধার হওয়াটা আর তার ছেলে কুমারের মৃত্যু, এই তিনটের মধ্যে কিছু না কিছু লিঙ্ক অবশ্যই রয়েছে। সত্যি কোনটা মিথ্যে, যে কিডন্যাপার আসলে কুমার নাকি অন্য কেউ, এই বিষয়ে আলোচনা করার জন্য, এই সমস্ত ঘটনার প্রকাশ ফেলার জন্য এখন আমরা মন্ত্রী তিলকরাজ বাবুর সঙ্গে ফোনে কথা বলবো। নমস্কার মিস্টার তিলকরাজ বাবু। হ্যাঁ বলুন। গত ইলেকশনে 5টা ভোট বেশি নিয়ে আপনি জিতেছিলেন, কিন্তু আপনার উপর কেস করা সেই কুমার স্বামীর ছেলেটাই সিএম কে কিডন্যাপ করে রেখেছে এরকম খবর আমরা পেয়েছি, এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আমার কথাটা শুনুন, আপনি কোন কথাটা কার সঙ্গে জুড়ছেন? একটা লোক যে জালি নোট ছাপায় একজন গণতন্ত্রের উপর নিষ্ঠাবান আমার মতো লোকের উপর কেস করবে, তাকেই তো পুলিশ খুঁজবে তাই না? ওনার উধাও হওয়ার কারণটা আপনিও হতে পারেন এরকম আমরা খবর পেয়েছি স্যার, এই বিষয়ে আপনি কি বলতে চান স্যার? তাহলে তো ঠিকই আছে, যদি কেউ ভালোবেসে পালিয়ে যায় আর যদি কারো ধারের টাকা মেটানোর ক্ষমতা না থাকে তাহলে সেটার দোষও আমার তাই তো? ক্ষমা চাইছি স্যার, তাহলে কিসের জন্য আপনার ছেলে প্রতাপকে পুলিশ অ্যারেস্ট করেছে স্যার? আমার ছেলেকে কে অ্যারেস্ট করেছে, কিসের জন্য অ্যারেস্ট করেছে? আপনি ফোনটা কাট করুন, আমি দেখছি, আপনার সঙ্গে পরে কথা বলছি। স্যার। কি কমিশনার, এসব কি নতুন নতুন খেলা খেলছো তুমি? আমার ছেলেকে তুমি অ্যারেস্ট করেছো কেন? আপনার ছেলেকে অ্যারেস্ট করে নিয়েছে, কি বলছেন কি আপনি? কি স্যার, বড় বাড়ির ছেলে, মজায় কোনো ভুল করে ফেলেছে হয়তো, তাই বসিয়ে রাখা হয়েছে হয়তো। মানে তুমি জানো না এসব? হ্যাঁ তুমি জানো না? তোমাকে না জানিয়ে কেউ কিভাবে অ্যারেস্ট করতে পারে স্যার? এই ব্যাপারে ডিজিপি সাহেব রিপোর্ট দিলে ঠিক হবে তো? বাজে কথা বলা বন্ধ করো। এই যদি সিএম এর কিছু হয়ে যায় না তাহলে পরে সিএমটা আমি হবো, এটা জানো তো? সেদিন আমি খুলে ছাড়বো তোমার ইউনিফর্মটা। আচ্ছা আমার উর্দি নামাবি, তোর কথা তো আমি খুলবো। জানি না স্যার, জানি না স্যার, আমি জানি না স্যার, স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু জানি না স্যার, স্যার স্যার আমি বলছি স্যার সবকিছু সত্যি বলে দিচ্ছি স্যার। বলো মিস্টার রঘুনাথ সিং। হোম মিনিস্টার, ওর ছেলে প্রতাপ আর কিশোর। এটাই গেস্ট হাউস তো? হ্যাঁ স্যার। এই গেট খোল। কি ভাই কুমার স্বামী, এটা কি ভালো হচ্ছে? হ্যাঁ এই ন্যায় ও সততা মোড়ে কত বছর হয়ে গেল মনে আছে? মরেনি আর নাই মরবে, তোমরা ওকে অনেক দিন ধরে মারার চেষ্টা করছো কিন্তু ও মরবে না। কি সব বাজে বাজে কথা বলছো তুমি কুমার স্বামী,
একই কথা বারবার বলে চলেছো। ইলেকশন জেতার জন্য আমি 30 কোটি টাকা খরচ করেছি। আমাকে যে হারিয়েছে সেই প্রমোদ নিজেকে জেতানোর জন্য 30 কোটি টাকা খরচ করেছে, কিন্তু কোথাও একটা হিসেবে গন্ডগোল হয়ে গেছে। তাই 5টা ধাপ্পাবাজ লোক ভোট বদলে আমাকে হারানোর চেষ্টা করেছে। তাদের বোঝালাম, প্রমোদকে তারপর ডেকে 30+5 35 সেটেল করলাম। তারপর ওই 5টা ভোটে আমি জিতে গেলাম। আর আমার জেতা নিয়ে তোমার এত মাথা ব্যথা? তুমি কত কোটি খরচা করেছ, কাকে দিয়েছ, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। প্রমোদ জিতেছে এটাই সত্যি, আর তুমি হেরেছো সেটাও সত্যি। তাই আমি রিকাউন্টিং কেস ঠুকেছি। এভাবে বেদে হুমকি দেবে তাতে কি আমি ভয় পেয়ে যাব? একটা কথা বলো প্রতাপ, এর উপর আমাদের লোকেরা জালি নোটের কেস ঠুকেছিল তো? হ্যাঁ বাবা, আমরা বললে পুলিশ একে ভেতর পুড়ে দেবে। তা সত্ত্বেও এ চুপ করে থাকার তো লোক নয়। হ্যাঁ ঠিক আছে, যে 5টা ভোটে আমি জিতেছি, 1টা ভোট 1 কোটি, তাহলে 5 কোটি তোমায় দিচ্ছি আমি। তুমি রিকাউন্টিং এর কেসটা ফেরত নিয়ে নাও, আর তোমার উপর যে জালি নোটের কেসটা লাগানো হয়েছে সেটা আমি ফেরত নিয়ে নেবো। তাহলে বলো এই ডিলটা ওকে করি কিনা। আমি যেটা দেখেছি ওটাই সত্যি, আর তোমার হেরে যাওয়া সত্যি। আমি কেস কেন ফেরত নেবো? জনগণেরও সত্যি কথা জানা উচিত। হ্যাঁ, তুমি এর সঙ্গে অযথা কথা বলছো কেন বলো তো বাবা? একে শুট করলে শুধু একটাই গুলি খরচ হবে, আর তোমার 5 কোটি টাকা বেঁচে যাবে। আর সেই সব ছেড়ে বেকার কথা বলছো একে তো? এই ছাড় না, এ অনেক বড় অহিংসাবাদী মানুষ। একে তলোয়ার দিয়ে কাটা বা গুলি মারা একদম পছন্দ নয়। গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দে ওকে, ও নিজেই মরে যাবে। আর আমাদের খুনটাও আর করতে হবে না। তোল ওকে। দেখছিস কি কবরটা দিয়ে দে, খানিকক্ষণের মধ্যেই সত্যি মাটির তলায়। প্রেসের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটাই যে ইনিই ছিলেন ফ্রিডম ফাইটার কুমার গুরুর ছেলে কুমার স্বামী। এক্ষুনি পাওয়া তাজা খবর অনুসারে গৃহমন্ত্রী তিলক রাজের ফার্ম হাউস থেকে একটা কঙ্কাল বরামদ করা হয়েছে। অ্যারেস্ট করা তিলক রাজের ছেলে প্রতাপকে পুলিশের জিজ্ঞাসাবাদে এই সত্যি জানিয়েছে। তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার রঘুনাথ সিং মিডিয়াকে সঙ্গে নিয়ে গৃহমন্ত্রীর ফার্ম হাউসে গিয়ে তদন্ত করেন। ওখানে একটা মানুষের কঙ্কাল পাওয়া গেছে। এটা দেখে সবাই খুব অবাক হয়ে পড়েছে। আসলে এই কঙ্কালটা কার আর কেন এখানে পুঁতে রাখা হয়েছে, আর কতদিন ধরে এখানে রয়েছে এই কঙ্কালটা? পুলিশ এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম খবর আমরা এখনো অব্দি পাইনি। ভোটে জেতাই আর তারপর ফরেন্সিক ল্যাবে ওই লাশটা পাঠানো হয়েছে। এটাই সবথেকে কষ্টের। আমার কথা শোন, তদন্ত হওয়ার পরেই যদি কোনো নেতা ভুল করে তার মানে এই নয় যে সব নেতারাই ভুল করবে। সবাইকে তুমি এক ভেবো না। সেই অধিকার কে দিয়েছে? আপনিই না? তাহলে ওদের উপর লক্ষ্য রাখেন না কেন আপনি? লক্ষ জনের উপর একটা এমএলএ থাকে, কোটি জনের উপর একটা এমপি থাকে, এত লোকেদের উপর শুধু একজন সিএম থাকে। একজন এতগুলো লোককে কি করে দেখতে পারে? আপনাকেই দেখতে হবে, সেই জন্যই তো আপনাকে ওই পদে বসানো হয়েছে। তা না হলে কুমার স্বামী, কুমারের মতো ভালো লোকরা আমাদের দেশ থেকে শেষ হয়ে যাবে। কি বলতে চাইছো? আচ্ছা, কুমারকে কি এই মেরেছে? কুমার স্বামীকে আপনার মন্ত্রী মেরেছে, আর কুমারকে মেরেছি আমি। আমার কেউ নেই, কিন্তু নিজেকে অনাথ বলবো না। ওই সময়ের পরিস্থিতিতে আমার মা বাবা ইন্দ্রধনুষ অনাথ আশ্রমে আমাকে ছেড়ে গেছিলেন। ওখানে আমি সব কিছু পেয়েছি। ওখান থেকেই আমি জার্নালিজমে ডিস্টিংশন পেয়ে পাশ করি। Welcome to News 7. প্রথম ইন্টারভিউতেই আমি জব পেয়ে যাই। ওটা একটা আলাদা জগৎ ছিল। ওখানে সবার সাথে হাই হাই হয়ে যায়। হ্যালো। ওখানে একটা মেয়ের সাথে দেখা হয় যে আমার জন্য স্পেশাল ছিল। এইভাবেই আমার জীবনটা ভালোই কাটছিল। হে, কেমন আছিস তোরা? অনেকদিন পর দেখছি। ওই আশ্রম আমাকে সব কিছু দিয়েছে। একদিন আমি এখানে যাই। স্যার আমাকে আশীর্বাদ করুন। তোমার চোখ কেন ভিজে আছে? কিছু নয় স্যার, এই নিন। এইসব কি বাবা? কিছু জামা কাপড় আর কিছু টাকা আছে, আমি যেটুকু পারলাম। আরে, এই তো সবে চাকরি পেয়েছো, এই তো সবে শুরু।
এগুলো তোমার কাজে আসবে, তুমি রাখো। না না স্যার, আপনি রাখুন। তুমি যখন বড় লোক হবে অনেক টাকা কামাবে, যেমন আজ তোমাকে স্পন্সর করেছি সেভাবে তুমিও 10-20 জনকে স্পন্সর করবে, তাহলে তোমার মনটাও হালকা হয়ে যাবে আর আনন্দও পাবে। কি বলেন স্যার, আমাকে কেউ স্পন্সর করেছে? বলুন না, আমাকে কেউ স্পন্সর করেছে? আসলে ব্যাপারটা হলো, তোমায় বলা উচিত হয়নি, আমায় বারণ করা হয়েছিল। আমার কেউ স্পন্সর ছিল এটা জানতে না পারলেও কিছু হতো না স্যার, কিন্তু আজ জানার পর ওনার সাথে দেখা করে ওনাকে ধন্যবাদ বলা উচিত, কারণ আজকে আমি যা হয়েছি ওনার জন্যই হয়েছি, না বলে নিজেকে স্বার্থপর বলে মনে হবে। প্লিজ বলুন না স্যার। তুমি বড় নিশ্চয়ই হয়েছো, কিন্তু জেদ করার অভ্যাসটা তোমার এখনো যায়নি। সে কে আমি বলছি, কিন্তু তোমার জন্য ওনার যেন কোনো অসুবিধা না হয়। সমস্যা হবে না, কিচ্ছু হবে না। দাদা, কুমার স্বামীর বাড়ি কোন জানি না ভাই। তারা এটাই ওই ওই বাড়িটা। এক্সকিউজ মি স্যার, একটু শুনবেন? হ্যাঁ, কে? কুমার স্বামী স্যার আছেন। বাবা, আমার বাবা বাইরে গেছে, এসে যাবে, বসুন না। বাইরে গেছে, এসে যাবে। বাবা বাইরে গেছে, এসে যাবে, আপনি বসুন। ওনার আসতে দেরি হবে? অনেক দিন হয়ে গেছে অপেক্ষা করছি, কিন্তু এসে যাবে। বলে গেছিল এসে যাবে, বলে গেছিল এসে যাবে। আপনি বসুন, অপেক্ষা করুন। কি কুমার ভাই, কাজ শেষ হয়ে গেছে? ওখানে রেখে দিয়েছি ব্যাগ, আমি এটা দিতে যাচ্ছি, দুপুরে খাবার নিয়ে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আমি একটু ঘুরে আসছি, আমি এখানেই থাকবো, আপনি আসুন ঘুরে, আসবে কিন্তু? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখানেই আছি। হ্যাঁ নিশ্চয়ই আসবো, চলে এসো। হ্যাঁ ওকে ওকে। এ ভাই শোনো না, কুমার স্বামী স্যারের এটাই বাড়ি না? হ্যাঁ স্যার, এটাই ওনার বাড়ি। এখন উনি কোথায় থাকেন? অনেকদিন হয়ে গেছে ওনাকে পাওয়া যাচ্ছে না স্যার, ওনার ব্যাপারে কে কিছু জানে না। ওনার ছেলে বলছিলেন বাবা এক্ষুনি চলে আসবেন। ওর মাথাটা একটা বাচ্চার মতো স্যার, মাথার অবস্থা একটু ঠিক নেই, তাই আমরা যাই বলি না কেন মেনে যায়। যখন ওকে বললাম যে ওর বাবা নিখোঁজ হয়ে গেছে, তো ও এটা মানতে স্বীকারই করছে না। তাহলে কুমার স্বামীজির কি হয়েছে কেউ জানেন না? জানি না স্যার, অনেকদিন আগে ওনার একজন মিনিস্টারের সঙ্গে ঝগড়া হয়ে গেছিল স্যার, তারপর জালি নোট ছাপিয়ে এখান থেকে কোথাও পালিয়ে গেছেন, এরকম সবাই বলে থাকে। ঠিক আছে স্যার, আমি আসি তাহলে, পরে কথা হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। যখন আমি খোঁজ খবর শুরু করি তখন কুমার স্বামীজির ব্যাপারে অনেক কিছু জানতে পারি। কুমার, আরে এসে গেছেন আপনি, বাবা এসে যাবে এক্ষুনি, অপেক্ষা করুন না, বাবা এসে যাবে। কুমার, বাবা আর আসবেন না। বাবা আসবে, আমাকে বলে গেছিল আসবে, আসবে বাবা, আমাকে বলে গেছিল বাবা আসবে। কুমার, বাবাকে ফিরিয়ে আনতে গেলে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে হবে। পুলিশ স্টেশনে? আমি তো কোনোদিনই দেখিনি, পুলিশ স্টেশনে যেতে পারি। হ্যাঁ পুলিশ স্টেশনে যেতে পারি। ঠিক আছে চল, পুলিশ স্টেশনে তো যেতেই পারি, আমি আগে কখনোই দেখিনি পুলিশ স্টেশন। যা জিজ্ঞেস করবে ঠিক করে উত্তর দেবে, অনেক দিন হয়ে গেছে বাবা ফিরে আসেনি, এর জন্য মিনিস্টার দায়ী। ঠিক আছে, তুমি বলতে পারবে আমি যেটা বললাম? সরি দাঁড়াও, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? একটা মিসিং কমপ্লেন লেখা আছে। এটাকে আমার ভাই, এই এটাকে স্যার জানি না, এ জানে না বলছে, তুমি বলছো ভাই, যাও গিয়ে ওইদিকে বসো। স্যার ওর সাথে আমাকে যেতে হবে, ও কিছু জানে। ওকে যেতে দাও, আমরা ঠিক দেখে নেব, কমপ্লেইন্ট ওকে দাও, এ নাও। কুমার এটা ইন্সপেক্টর স্যারকে দেবে, ঠিক আছে? এই তুমি এখানে বসো, আমি সব দেখে নেব, চলো। ইন্সপেক্টর সাহেব ভিতরেই আছেন, যাও গিয়ে দেখা করো, যাও।
হ্যালো, কে ওখানে? এটা দিতে বলেছি। এটা কি? জানি না, বাবার জন্য দিতে বলেছে। আমি এটা দেখে নেব, তুমি যাও। ঠিক আছে, যাও যাও, আমি দেখে নেব, যাও। আমার আসলে খুব সন্দেহ হচ্ছে যে গৃহমন্ত্রী তিলক রাজ কারো খুন করেছেন, সেই জন্য আমার একটা অনুরোধ যে আমার এই অভিযোগটা এক্ষুনি তদন্ত শুরু করা হোক। কুমার স্বামীটাকে মারার পর ওই পাগলটাকে মেরে দিতে বলেছিলাম, কিন্তু তুমি মানলে না। ঠিক বলেছো, ভুলের প্রমাণ একদম ছাড়া উচিত না। এই যে পুলিশের লোক, ও কমপ্লেন করেছে বলে তুমি কি এই কমপ্লেনটা নেবে? আমি কোথায় নিলাম? আপনার কাছে নিয়ে এলাম না? পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করার বুদ্ধি এসে গেছে ওর মাথায়? চারটা ঘা দিলেই বুঝতে পেরে যাবে যে আমরা কে। মরার পরে ও কি আর কিছু বুঝতে পারবে? এই ওই রোডের শেষে ঘোরাবি, আর ব্যাস পৌঁছে গেছি আমরা। এই স্কুল বাসে বসতে আমার খুব ভালো লাগে, অনেক দিন হয়ে গেছে না? তুমি যাকে চিনেছিলে সেরকমই একটা বডি ট্রাকের নিচে পাওয়া গেছে। তুমি ঠিক সময় এসে গেছো, না হলে আমি অনাথ লাশ ভেবে ওটাকে, কিন্তু এটার চেহারাটাই বিগড়ে গেছে, তাই আমি ওকে চিনতেও পারছি না। দেখো, তুমি দেখো, যদি চিনতে পারো তারপরে না কিছু জল পানি দিও আমাকে, কেননা স্যার আমি এখানে কাজ করি তো কিছু টাকা দিয়ে যাবেন আমাকে, প্লিজ। কিন্তু আমি কুমারকেও মৃত্যুর মুখে ঠেলে দিলাম। আর কতদিন এভাবেই থাকবে? আমার খুব চিন্তা হচ্ছে। কুমারের মৃত্যু আমাদের দুজনের অজান্তে হয়েছে। যদি একই কথা ভাবতে থাকো তাহলে পরে কি করতে হবে সেটা কি করে ভাববে? এটা আমাদের জীবনের ব্যাপার হলে ভাগ্যের ওপর ছেড়ে দিতাম, কিন্তু কুমারের মৃত্যুর কারণ আমি নিজে, আর সেই জন্যে মনটা খুব অস্থির হয়ে উঠেছে। কাল কুমার স্বামী স্যার, আজ কুমার, কাল অন্য কেউ হবে। রক্ষকই এখন ভক্ষক হয়ে উঠেছে, এটা বদলাতেই হবে। কিভাবে? একবার যদি সিএম এর সাথে একা দেখা করার সুযোগ পাই তাহলেই হবে। সিএম এর সঙ্গে তুমি একা কথা বলতে চাও, শুধু এইটুকুই তো? সেটা আমি করিয়ে দিতে পারি। লিসেন, আই এম সিরিয়াস, বিশ্বাস হচ্ছে না? মিনিস্টার মনোহরবাবুর ছেলে বালা আমার ক্লোজ ফ্রেন্ড, ওর হেল্প নিয়ে সিএম এর সঙ্গে দেখা করার চেষ্টা করব। ও অবশ্যই হেল্প করবে। এই, আমি চেষ্টা করব বললাম তো। সিএমও চাইবেন আমরা ন্যায্য বিচার পাই, কিন্তু এখনকার সিস্টেম সেটা হতে দেবে না। আমি বুঝলাম না। আমি বলছি বালা, ওন দিস প্লেস। ও ঠিক আছে। হ্যাঁ, এর সঙ্গে আমাকে এগিয়ে দে। হাই বালা, হেই, কেমন আছো তুমি? আমি ঠিক আছি। ব্রাদার, আমি বলেছিলাম না, এই সে। হ্যালো, কেমন আছো তুমি? এসো ভিতরে এসো। সেট, এই নাও ব্রাদার। তুমি বলছিলে কিছু দরকারি কথা বলার ছিল। হ্যাঁ বালা, আসলে এ সিএম এর সঙ্গে একা কথা বলতে চায়। ব্রাদার, ইজিলি দেখা করতে পারবে তুমি। আমার বাবা ক্যাবিনেটেরই একজন সদস্য, বাবাকে বলি আমি পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেব। এটা তো স্মল ম্যাটার ব্রাদার। না না, আসলে বালা ব্যাপারটা হচ্ছে সিএম এর সঙ্গে মিলতে চায়, এটাই তো নাকি? সিএম এর সাথে দেখা করতে চায় না, সিএম কে কিডন্যাপ করতে চায়। তোমার রাগ, তোমার ইমোশন, সবকিছুর যুক্তি আছে মানছি, কিন্তু তোমার মতো যদি সবাই নিজের জন্য এইভাবে কিডন্যাপিং করতে লাগে তাহলে তো তুমি একটা ভুল উদাহরণ হয়ে যাবে। না স্যার, লিডার কখনো ভুল উদাহরণ হওয়া উচিত নয়।
তিলকরাজকে, ওর আসল রূপ কি, ওর মুখোশটা আমি সবার সামনে সোজা রাস্তায় খুলতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি করতে পারিনি। ওকে তো আমি মেরে ফেলবো ভেবেছিলাম, কিন্তু তাতে ও অমর হয়ে যেত আর আমি খুনি হয়ে যেতাম, কেউ আসল সত্যটা জানতে পারত না। আমি চেয়েছিলাম সবাই যেন ওর আসল রূপটা জানতে পারে, সেই জন্য আপনাকে আমার দরকার পড়ে। এখন সবাই জেনে গেছে ওর আসল রূপ কি। কুমার স্বামী স্যারের নাম থেকে কলঙ্ক মুছে গেছে। এইসব দেখে একজন মানুষও যদি কুমার স্বামী স্যারের মতো হয়ে উঠতে পারে না স্যার, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। প্রবলেম সেটা নয়, তিলক রাজ্য অপরাধ করেছে, তার শাস্তি সে নিশ্চয়ই পাবে, ও বেঁচে পালাতে পারবে না। কিন্তু এই ফাঁদটা তুমি ওর জন্য বিছিয়েছিলে এই কথাটা শুধু আমি জানি, বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশরা তো আর জানে না। যে কোনো সময় পুলিশ এখানে আসবে, আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে, আর অযথা তোমাকে গুলি মেরে দেবে, তখন তুমি কি করবে? গৃহমন্ত্রী তিলক রাজকে গ্রেফতার করে নেওয়া হয়েছে জালি নোট ছাপানোর মিথ্যে কলঙ্ক লাগিয়ে, সমাজ সেবক কুমার স্বামীর খুন করে ওনাকে নিজের ফার্ম হাউসে পুঁতে দেওয়ার অপরাধে, আর কুমার স্বামীর ছেলে কুমারের অ্যাক্সিডেন্ট করানোর অপরাধে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। ডিআইজি বলেছেন যে ওনার সঙ্গে খুব কড়াভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা শুনে রাজ্যের মানুষরা আর রাজনেতারা একেবারে অবাক হয়ে গেছে। প্রশাসন সবাইকে কথা দিয়েছে যে তাকে কড়াভাবে শাস্তি দেওয়া হবে। তুমি আমাকে হেয় করেছ, লোকেদের ভুলে গেছি বলেছ, আমি ভেবে দেখলাম নিজের পার্টি কিভাবে সামলাতে হয়, বিরোধী দলকে কি করে হ্যান্ডেল করতে হয়, এটাতে আমি অনেক সময় নষ্ট করেছি, আর ভোট দেওয়া জনসাধারণকে শুধুমাত্র অপেক্ষা করিয়েছি। কিন্তু তাদের আর আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তারা আমাকে আপন ভাবে, এটা তুমি আমাকে বুঝিয়েছ, থ্যাঙ্কস। আরে স্যার, এসব আপনি কি বলছেন, আমাকে প্রথমে ক্ষমা করুন। জার্নালিস্টের কাজ হলো সত্য খবর লোকের সামনে তুলে ধরা, কোনো অন্যায় দেখলে একজন জার্নালিস্টের প্রতিবাদ করা উচিত। আমি আমার কর্তব্য পালন করেছি, আপনার জন্য কুমার স্বামী স্যার ন্যায্য বিচার পেলেন, এর জন্য ধন্যবাদ। তুমি নিজের মিশনে যেটা ভেবেছিলে সেটা করে দেখিয়েছো, এবার আমাকে কি করতে হবে? মিস্টার কমিশনার, 5 মিনিটের মধ্যে সিএম স্যার বাইরে আসবেন। কুমার, মানুষের জন্য তো তুমি অনেক কিছু দাবি করলে, কিন্তু নিজের জন্য তো কিছুই চাইলে না, কি চাই তোমার বলো? আমাদের সঠিক রাস্তা দেখানোর জন্য একজন ভালো লিডার চাই স্যার। আমি এখনো সেই ঘোর থেকে বাইরে বেরোতে পারিনি, আমি এখন কিছুই বলার অবস্থায় নেই। আমাকে যে কিডন্যাপ করেছিল তার চেহারা আমি দেখতে পাইনি, এন্ড মোর ওভার, এই গভর্নমেন্টের শুধু ভুল কাজগুলোকেই দেখাবেন না, বরং জনসাধারণের জন্য করা ভালো কাজগুলোকেও দেখান। জয় হিন্দ। স্যার, রিল্যাক্স। কি মিস্টার রঘুনাথ সিং, বিল্ডিং এর ভেতরে গেছিলে আর এখান থেকে আসছো? স্যার, এই পোস্ট বক্স আর ওই বিল্ডিং এর মধ্যে যে বাংকার রয়েছে ওটার একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে স্যার। ফ্রিডম ফাইটারের পুরনো বিল্ডিং, তাই আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু রয়েছে স্যার। স্যার, এই এরিয়ার আশেপাশে চেক পয়েন্টস আর ডগ স্কোয়াডের হেল্পের দ্বারা আমরা ওকে ধরতে পারি স্যার। লেটস ডু ইট ফাস্ট স্যার। ধরে এখন আর কি করব মিস্টার রঘুনাথ সিং? এরকম বলছেন কেন স্যার? ও ভালো ছেলে, ভালোই তো করেছে। বাহ, ঈশ্বরের আশীর্বাদে, কুমার স্বামী স্যারের আশীর্বাদে আমাদের সব ইচ্ছা পূরণ হলো। কিন্তু একটা কথা, আমাদের বালা ওই পুলিশের হাতে ফেঁসে গেছিল। বাদ দাও না ভাই, তোমার দেওয়ার ট্রেনিং ওখানে কিছু কাজ করেনি। তাহলে? আরে তুমি জানো না ওই কমিশনারকে দেখতে কি ডেঞ্জার লাগে ভাই, এতক্ষণ ধরে আমি ওর কাছে ছিলাম, এই বড় বড় চোখ দিয়ে আমাকে দেখতে থাকে, আমার খুব ভয় লাগছিল ভাই। এটা ভালো হয়েছে গো যে ছোটবেলায় আমি অনেক ফিল্ম দেখেছিলাম। কিন্তু আমার কাছে তো একটাই জিনিস আছে, আমার ভালোবাসা। এই জগৎ শুধু ভালোবাসার জন্য। ঠিক বলেছো বন্ধু, ওই বেটাই, ওই সাদা চুড়িদার ব্রো যে আসছে সেই। গ্রেট ব্রো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড ব্রো। কি
আর নয় তো কি, এইসব ফিল্মগুলোর জন্যই তো আমি ওখানে বসে গল্প তৈরি করেছিলাম। আর তাতে আমি আমার কল্পনা জুড়ে দিয়ে একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি করেছিলাম জানো, আর তারা সবাই আমার কথা বিশ্বাস করে যাচ্ছিল। আর হ্যাঁ, আমি তোমাকে ওই ফিল্মে হিরোইন বানিয়েছিলাম। আমি হিরোইন ছিলাম? দেখলে যেভাবে তোমার বিশ্বাস হলো না, সেইভাবে কমিশনার আমার উপর ডাউট করেছিল, কিন্তু আমি তাকে কনভিন্স করে নিয়েছিলাম। আর জানো ব্রো, আমি আমাদের দুজনে একটা ডুয়েট সঙ্গ ঢুকিয়েছিলাম ফিল্মে, আর তার সাথে একটা ফাইটও ঢুকিয়েছিলাম। এমন ফাইট সিন কি তোমার দেখে মজা এসে যাবে। কিন্তু ব্রাদার, তুমি ফাইট খুব ভালোভাবে করে নাও, কিন্তু ডান্স অনেকটাই কাঁচা রয়েছো। কিন্তু কোনো ব্যাপার নয়, আমাদের মাস্টার মশাই আছেন, উনি তোমাকে ডান্স শিখিয়ে দেবেন। গুড আইডিয়া।